বন্ধুরা, আপনাদেরকে আজকের ছুটির দিনে শুভেচ্ছা জানাই। আমার কবিতা সকালে লাইভে আপনাদের শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আজকে উপস্থিত, আজকে সকালে কবিতার লাইভে আমার সাথে আছেন গারো জাতিসত্তার দুজন বিশিষ্ট কবি। একজন হচ্ছেন আমাদের ফিবিলদা বলেন, এবং আমরা অনেকে মানি যে কবিগুরু বলে আমরা মানি, মতেন্দ্র মানখিন, কবি মতেন্দ্র মানখিন। আর আরেকজন আছেন আমাদের বর্তমান সময়ের বিশিষ্ট লেখক, গবেষক থিওপিল নকরে, উনিও কবি। হ্যাঁ, উনি হচ্ছেন থিওপিল নকরে। আপনার পরিচয়টা দিন প্লিজ। সবাইকে শুভেচ্ছা, নমস্কার। আজকের এই প্রভাতে, বিশেষভাবে বৃষ্টি ভেজা এই দিনে সবাই আশা করি ভালো আছেন। আমরা এখানে বসেছি বিশেষভাবে আমাদের গারোদের অত্যন্ত শ্রদ্ধাভাজন কবি গুরু মতেন্দ্র মানখিন এসেছেন এবং ঢাকায় অবস্থান করছেন। আমরা খুবই আনন্দিত মতেন বাবুকে পেয়ে, আমাদের কবি মতেন্দ্র মানখিনকে পেয়ে, এবং এটা সম্ভব হয়েছে আমাদের কবি মিঠুন রাখসামের চেষ্টায়। ধন্যবাদ থিবুলদা। এখন আপনাদের সামনে পরিচয় গড়িয়ে দিচ্ছি আমাদের কবিগুরু, জাতিসত্তার কবি, কারো জাতিসত্তার প্রধান কবি বলা যায়, মতেন্দ্র মানখিনের সাথে। মতেন্দ্র, আপনি একটু আমার বন্ধুদেরকে একটু বলেন, আপনার পরিচয়টা দেন একটু বলেন। আমার খুব ভালো লাগে যে যখন দু একজন আমাদের স্বজাতি লেখক গারো লেখক কবিদের আমি সাক্ষাৎ পাই, এবং তাদের সাথে যখন আমার বিনিময় হই, এটা আমার খুব ভালো লাগে। তো ঢাকা যাচ্ছি, এবং ঢাকায় এসে ওই যে নিঃসারণ চোখে নিঃসারণ পেলাম, মুখে পেলাম, আরও হয়তো দুজন আসার কথা ছিল তারা যদি আসতো ভালো। আমাদের লেখালেখি নিয়ে, আমাদের সমাজের চিন্তা ভাবনা নিয়ে আমরা কিছু আলাপ আলোচনা করতে পারতাম। মদেনদাকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, আমরা কিন্তু কবিদের স্বরচিত কবিতা পাঠ আমরা শুনব, তারা কী লিখছেন সেটা আমরা জানব। থিবিলদাও বলবেন, মতেন্দাও বলবেন, তাদের নিজেদের চিন্তা বলবেন, নিজেদের ভাবনা বলবেন, লেখালেখি সম্পর্কে ওনাদের অভিজ্ঞতা বলবেন, এখন কী লিখছেন কিংবা সামনে কী বই আসবে সেই নিয়ে কথা বলবেন। আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমার সাথে অংশগ্রহণ করছেন, আমাদেরকে দেখছেন আমাদের বন্ধু রঞ্জিত কোচ। শুভেচ্ছা, শুভ সকাল থিবিলদা। আরেকজন আছেন সোহেল হাজং, তরুণদের মধ্যে যারা লিখতে এসেছেন লিখছেন। সোহেল হাজং একজন উদীয়মান লেখক, এবং উদীয়মান লেখক বলতে বর্তমান সময়ের তরুণ লেখক আমি বলছি, এবং সে মানবাধিকার কর্মী আছেন। আমার সাথে আছেন শহীদুল ইসলাম, আপনাকে শুভেচ্ছা। মুজাহিদ আহমেদ, সে সিলেট থেকে, মুজাহিদ আহমেদ সিলেট থেকে, কুরাস পত্রিকার সম্পাদক। মুজাহিদ ভাই, আপনাকে শুভ সকাল। এই যে মতেন, এই সেই মতেন্দা, আর আপনিও অনেক মতেন্দার কথা শুনেছেন, আমাদের কবি মতেন্দার গল্প শুনেছেন, থিবিলদার কথা শুনেছেন আপনি। আজ হাজির হলাম আপনাদের সামনে থিবিলদাকে নিয়ে আর মতেন্দাকে নিয়ে। সোহেল হাজং, গ্রেট মিঠুন অফ দোস্ত, অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে থেকো, আমাদের মতেন্দার কথা শুনো আর থিবিলদার কথা শুনো। আমি একটু বলে নিই থিবিলদার কথা, প্রথমে বলি যে থিবিলদার বেশ কয়েকটি বই আছে, গবেষণা গ্রন্থ একটি আছে যেটা নিয়ে এমফিল শেষ করেছেন, তাই না? তাই না দাদা? এমফিল শেষ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। বলেন আমাদের গারো সংস্কৃতির উপর আমার এমফিল ডিগ্রির যে থিসিস, মূলত এই বইটা আমি প্রকাশ করেছি, গারো সংস্কৃতির জীবনবাদ পর্যালোচনা। হ্যাঁ, এই বই সম্পর্কে কিছু বলি।
विशेष भावे ए बच्चर सरकारी भावे 450 पाइलट स्कूल बोईटा किनेछेन एजन्य बांग्लादेश सरकार के धन्यवाद जानाई आर पब्लिक लाइब्रेरी 65 लाइब्रेरी जन्नो ए बोईटा केना हुएछे आमाके प्रकाशक जानिएछेन नंदिता प्रकाश थेके प्रकाशित आमी सबार प्रति कृतज्ञ এটা কিন্তু আমাদের জন্য খুবই একটা ভালো খবর থিবিলদা এটা কিন্তু আমাদের জন্য খুবই একটা ভালো খবর অন্ততপক্ষে আমরা যারা লিখতে আসছি বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠী লেখকদের কাছ থেকে যে তাদের লেখাটা তাদের গবেষণাপত্রটা যে সরকারিভাবে নিল মানে এটা খুব পজিটিভ আমি মনে করি দাদা আমিও মনে করি তবে সবই সম্ভব হয়েছে সবার সহযোগিতা আমাদের যে কবিগুরু আছেন মতেন্দ্র মানকিন উনি সবসময় আমাকে উৎসাহ দিয়ে থাকেন লেখালেখির জন্য আমি মনে করি উনাদের উৎসাহেই এই লেখালেখিতে আমার পদার্পণ ইতিমধ্যে আমার সাথে আরও যুক্ত হয়েছেন নুসরাত জাকিয়া হ্যাঁ জাকিয়া আপা অনেক অনেক শুভেচ্ছা শুভ সকাল আপনি দেখতে পাচ্ছেন আমাদের দুজন বিশিষ্ট কবি গারো জাতি সত্তার কবি গারো ভাষাতেও তারা লেখেন বাংলাতেও লেখেন থিপিলদা উনি থিপিলদা আর উনি হচ্ছেন মতেন্দ্র মানখিন আর উইলিয়াম নকরেগো আছেন আমাদের সাথে আমাদের খুব স্নেহভাজন উইলিয়াম উইলিয়াম শুভেচ্ছা তোমাকে শুভেচ্ছা তো থিপিল নকরেগের ইতিমধ্যে বেশ কয়েকটি বই বেরিয়েছে একটি উপন্যাসও বেরিয়েছে এটার গারো যারা লিখতে আসছে তাদের মধ্যে এই প্রথম উপন্যাস লিখেছেন ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত আছে সাথী লিখেছে হ্যাঁ সাথী ও লিখে ও তরুণ লেখক সাথী হ্যাঁ তরুণ লেখক ও যুক্ত হয়েছেন সাথী তোমাকে অনেক অনেক শুভেচ্ছা তুমি দেখো আমার সাথে থিপিল নকরেগ আছেন মতেন্দ্র মানখিন আছেন আমি খুবই খুবই ভাগ্যবান এবং আসলে আজকের প্রোগ্রামটা আমি মনে করছি যে খুবই ভালো হচ্ছে নিজের কথায় আমি বলছি যে খুবই ভালো হচ্ছে আসলে তো আমি যেটা বলতে যাচ্ছিলাম থিপিলদার যে কয়েকটি বই আছে সেটা হচ্ছে গারো সংস্কৃতির জীবন বা পর্যালোচনা তারপর আরও আছে কবিতার বই নকরেগ আচিক তুমি ধন্য তারপর হচ্ছে সত্যের মুখোমুখি এই বইগুলো হচ্ছে কবিতার বই আর উপন্যাস হচ্ছে উপন্যাসের নাম হচ্ছে চ্যালেঞ্জিং এটা হচ্ছে উপন্যাস চ্যালেঞ্জিং আর এটা হচ্ছে ভ্রমণ কাহিনী এটাও কিন্তু খুব মজার একটি বিষয় যে আমরা কত জায়গায় ভ্রমণ করছি হ্যাঁ এই যে আমাদের মধ্যে থিপিলদার প্রথম এই ভ্রমণ কাহিনীটা করলেন খুব সুন্দর একটা বই ইউরোপ ভ্রমণ ও সমাজ সংস্কৃতির পরিচয় থিপিল নকরেগ তো আমরা বন্ধুরা আমরা আমাদের উপস্থিত বইগুলো নিতে চাই নুসরাত জাকিয়া বইগুলো নিতে চাচ্ছেন আমাদের এক আপা খুবই আমাকে আমার এই আপার খুবই আগ্রহী আমাদের প্রতি এবং আমাদেরকে স্নেহ করেন ভালোবাসেন আমাদের সাথে আছেন সবসময় হ্যাঁ আপা আমরা অবশ্যই আপনাকে দেওয়ার চেষ্টা করব আমার কাছে এগুলি আছে আরেকদিন আমি দিয়ে দেবো মতেনদা আপনি একটু পড়ুন না মানে সাথী খুব সুন্দর লিখেছে আপনি বলুন একটু না দাদা থিপিলদা আপনি পড়েন একটু হ্যাঁ সাথীকে অনেক শুভেচ্ছা তার মধ্যে একটা পড়েন হ্যাপি টু সি দ্য সিনিয়র্স ভেরি গুড মর্নিং আমরাও অবশ্যই তোমাকেও শুভেচ্ছা জানাই আমাদের কবিগুরু শুভেচ্ছা জানান হ্যাঁ মতেন্দা আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন ইতিমধ্যে সুমনা চিসিম আমাদের আরেকজন বিশিষ্ট রাইটার সুমনা চিসিম যুক্ত হয়েছেন মাসি আমি আপনাকে তো ফোন করতাম আজকে আসার জন্যে মাসি এখনও আমি বলে রাখছি আপনি বিকেলের দিকে আসবেন আমাদের এখানে আমরা একটু কথা বলবো তো থিপিল নকরেগের বই সম্পর্কে তো একটু ধারণা দিলাম আপনাদেরকে এখন আমি মতেন্দ্র মানখিনের সম্পর্কে একটু বলবো মতেন্দার প্রথম বইটা হচ্ছে পাথর চাপা ফুল প্রথম বইটা হচ্ছে পাথর চাপা ফুল আর পাথর চাপা ফুল হ্যাঁ আরেকটা হচ্ছে একটা কবিতার বই হচ্ছে এটাও কবিতার বই হৃদয় বৃত্তান্ত এক কষ্টের নদী এটা হচ্ছে মতেন্দার বই বন্ধুরা আমাকে দেখতে পাবেন না আমি একটু সাইডে আছি আর মতেন্দার আরও বই আছে এখানে তো কবি ও কবিতা কাহিনী না প্রেম না বসতি এই তো জীবন এই তো মাধুরী তোমাকে খুঁজে ফিরি এটা হচ্ছে সম্মিলিত বই সবার সাথে তারপর হৃদয় বৃত্তান্ত এক কষ্টের নদী এটা হচ্ছে আমাদের মতেন্দার বই হ্যাঁ ইতিমধ্যে
কফিল কফিল আহমেদ কফিল ভাই বিশিষ্ট সঙ্গীত শিল্পী কফিল আহমেদ, হ্যাঁ উনি আছেন। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের বিশিষ্ট গারো জাতিসত্তার কবি বিশিষ্ট কবি আছেন, একজন থিউবিল নকটে, আরেকজন হচ্ছেন মতেন্দ্র মানকিন দাদা। ইতিমধ্যে আরও দেখতে পাচ্ছি কার্তিক ঘাগড়া। হ্যাঁ কার্তিক ঘাগড়া, তোমাকে শুভ সকাল শুভেচ্ছা। আমরা কিন্তু কবিতা পড়বো, আমরা কবিতার আসর বসিয়েছি, মূলত আড্ডা গাল গল্প বসিয়েছি। আমরা অনেকদিন পর একসাথে হয়েছি টিবিলদা মতেন্দা। তো এখন আমি একটা কবিতা শোনাতে চাই বন্ধুদের জন্য। প্রথমে আমরা সৌরচিত্র কবিতাই শুনবো, আমাদের টিবিলদা প্রথমে একটু কবিতা টিবিলদা কি বলে। হ্যাঁ ধন্যবাদ কবি মিঠুন। মিঠুনের আয়োজনে আজকে আমরা এখানে সমবেত হয়েছি এবং মনে করি একটা সুন্দর সুযোগ, যদিও আমি খুব ভালো প্রতিষ্ঠিত কবি না, তারপরেও আমার যে লেখা একটা কবিতা সেটা আমি আপনাদের সঙ্গে পাঠ করতে চাই আপনাদের সম্মুখে। কবিতার শিরোনাম নকরেক আচিক তুমি ধন্য, অর্থাৎ যে নকরেক যে পাহাড়, আমাদের সেই মেঘালয়ের সর্বোচ্চ পাহাড়, এই পাহাড় তুমি ধন্য, কেন ধন্য সেটারই একটা বর্ণনা এখানে দেওয়া আছে। 3 সহস্র বছর আগে রাজা আব্রা সেন তোমার কূলে ঠাঁই নিয়েছিল এক নিকষ কালো রাতে, তখনও পাহাড়ের গা ঘেঁষে পাথর ছিল, চলার কোনো পথ ছিল না, ছিল না কোনো জনপদ। আচিক জাতি আলোকবর্তিকা হয়ে তখন তোমার অবারিত বন, পাহাড়, নদী সবই ছিল তাদের পূর্ণ পবিত্র ভূমি। কেউ তখনও এই পথে আসেনি, কেউ দাবি করেনি এ দেশ আমার, এ মাটি আমার, এ বন আমার। বনের পাখি আচিক সুরে গান গেয়ে অভ্যর্থনা করেছিল তোমায় মহা আনন্দে, প্রাণীকুল সাদরে আমন্ত্রণ করে বলেছিল আমাদের সঙ্গে নির্ভয়ে থাকো, আমরা তোমাদের রক্ষা করে যাব, বলেছিল এখানে কোনো ভয় নেই, খাবার পানি বাসস্থান সবই আছে, তোমার প্রয়োজন মতো প্রাণ ভরে তোমার তৃষ্ণা মিটিয়ে নিও, তোমার অকৃপণ ভালোবাসা তাদের আপ্লুত করেছে, তাদের বেড়ে ওঠার শক্তি দিয়েছে, তাদের মনকে উদার হতে শিখিয়েছে। বনকে ভালোবাসার পথ, পাহাড়কে রক্ষার পথ, নদী ঝর্ণাকে পবিত্র রাখার নিয়ম জেনেছে বংশ পরম্পরায়, তাই তো নকরে গাছে তুমি ধন্য। তোমার জন্ম কর্ম উদারতা ভালোবাসা আচিক জাতি স্মরণ করবে যুগে যুগান্তরে, স্মরণ করবে যুগে যুগান্তরে। ধন্যবাদ থিবিলদা, আপনাকে অনেক ধন্যবাদ। ইতিমধ্যে অনেকজন যুক্ত হয়েছেন। কার্তিক ঘাগড়া লিখেছেন যে আমার পক্ষ থেকে মতেন্দাকে শুভেচ্ছা জানাও, মতেন্দা কতদিন থাকবেন? মতেন্দা থাকবেন বেশ কয়েকদিন। আর আরেকজন লিখেছেন রিগান, তোমাকে অনেক শুভেচ্ছা, শুভ সকাল। আরেকজন লিখেছেন যে লেখক নকরেক অলেখক মানকিনকে জানাই ফ্রিন নাম, আমরা আপনাদের কাছ থেকে নিজের মাতৃভাষা আজিক দিয়ে কোনো লেখা বা সাহিত্য পাবো কি না, পেলে গারো জাতি উপকৃত হবে। মানে আচ্ছা ঠিক আছে, এটা এই যে মতেন্দ্র মানকিন সম্পর্কে তো আপনার যে ধারণা মানে মতেন্দ্র মানকিনের যে গারো ভাষার যে অনেক লেখা আছেন, আপনার হয়তো নজরে আসছে কিনা আমি জানি না, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরাধিকার পত্রিকা, উত্তরাধিকার বাংলা একাডেমি থেকে যে মাসিক যে বের হয় ও সাহিত্য পত্রিকা, সরকার আমিনের সম্পাদনায়, ডক্টর শামসুজ্জামান খানের সম্পাদনায় যে পত্রিকাটা হয়, এখানে 1 বছর গারো ভাষার কবিতা ছাপিয়েছেন মতেন্দ্র মানকিনের। এবং মতেন্দ্র মানকিন দীর্ঘদিন গারো ভাষায় লিখছেন, হয়তো বই করেননি। থিবিল নকরেকেও গারো ভাষায় লিখছেন, হয়তো বই করেনি। আমরা সবাই লিখছি কম বেশি, কিন্তু বই করা হয়নি।
তার জন্য এই না যে আমরা গারো ভাষায় লিখছি না, কি বলেন দাদা? না, আমরা গারো ভাষায় লিখছি, কিন্তু আমাদের যে পাঠক, আমরা অনেক সময় আমাদের প্রকাশিত গ্রন্থগুলো বা বইগুলো সেভাবে পাঠক প্রিয়তা পাওয়ার জন্য আমাদের অনেক ব্যাক পেতে হচ্ছে। কবি মতেন্দ্র মানকিনা এই বিষয়ে আরো বলতে পারবেন, কারণ উনি দীর্ঘদিন যাবৎ এই গারো ভাষায় চর্চা করছেন এবং বাংলা ভাষায় ওনার যে দক্ষতা, আমি মনে করি বাংলাদেশের যে যেটা আমরা বলি আন্তর্জাতিক মানে যে কবি আছেন তাদের একজন হলেন আমাদের মতেন্দ্র কবিগুরু মতেন্দ্র মানকিন। ওনার কবিতাগুলো অত্যন্ত চমৎকার, বলতে গেলে গারো সাহিত্যে ওনার যে অবদান এটা অনস্বীকার্য। ইতিমধ্যে আমার সাথে অনেকজন যুক্ত হচ্ছেন। প্রবীর পাল, প্রবীর দা আপনাকে শুভ সকাল। অরিন্দম মাহমুদ আপনাকে শুভেচ্ছা। তো মতেন্দ্র একটা কবিতা পাঠ করবেন আপনাদের জন্য। এই যে অন্ত অন্ত অন্তরিশীল, এই যে মতেন্দ্র মানকিন গারো ভাষায় লেখা কবিতা পাঠ করবেন এখন, উত্তরাধিকার উত্তরাধিকার পত্রিকায় প্রকাশিত। তো আপনি একটু শুনতে পারেন, আপনি তো খুব সুন্দর একটা মন্তব্য করেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য, আপনি আছেন আমাদের সাথে তার জন্য। এখন মতেন্দ্র মানকিনের কবিতা পাঠ শুনুন। আপনারা অনেকেই ইচ্ছা করেন, মানে শুনতে চান যে আমরা গারো ভাষায় কী পরিমাণ চর্চা করছি এবং কী পরিমাণ লেখালেখি করছে, এটা অনেকেই জানবার চায় অবশ্য, এবং কেউ কেউ পছন্দও করেন। আবার আমরা যাচাই বাছাই করে দেখছি যে আসলে খুব কষ্ট হয়, আমরা যখন আমাদের নিজস্ব ভাষা দিয়া লেখালেখি করি, কিন্তু যখন এর কোনো এই পাঠক পাওয়া যায় না এবং উৎসাহ পাওয়া যায় না, তখন আমরা আবার নিরাশ হয়ে পড়ি, তখন আমরা আবার ওই বাংলা দিয়ে লেখালেখি শুরু করি যে আমাদের অবস্থা হলো ওরকম করে চলছে। এখন তবু কিছু কিছু নিজস্ব ভাষা দিয়ে এখন চর্চা করতে চেষ্টা করতেছি, কিছু কিছু পত্রপত্রিকায় লিখছি, আবার কিছু কিছু নিজস্ব ডায়েরিতে রচিত আকারে লেখা আকারে আছে আর কি। তো আমি এখন একটা কবিতা শোনাবো বাংলা দিয়েও এবং গারো দিয়েও, প্রথমে গারো দিয়ে এরপরে বাংলা দিয়েও। নদীগোপা রং না নাম্বার গিজা সময়ও মাংপা নন্দিরাঙি রোয়া জাননা নন্দিজা জুমাঙি দরগা এঙি ফলবা থাইয়া ইয়াংগমন সাও বুলসিনি বুলসি রেপচাসানি নমুখাঙ মেসা আ ফাকমারি আং মন্দিরাঙি ডাকবেওয়াল ডাকলে সকারাঙু নাগতাল সকতাল আংছিং বিয়াগতা আগ্রি ব্রং আরো বিশেষ কাথারাং আংছিং চাখাতা দমি গতা গপা দপগপা গামারাং আদুর গমারুরাই খাতাং থথাং থথাং ডাকবা গিতাং দুদি গ্রাঙু মুখাচি গতা সুগালি মজ্রাং কাঠা গানা ডাকা খোয়ারাং জাত থাংখো দিচারা জাত থাংনি গান্দিং চন্দিং চন্দিং রাং নামগপা রং মান্দি মিছে নমগপা রং মান্দি মিছে নানি রিয়া দোয়া চিরিং দারিং আবরি জারে কেতা অন্না চুয়া গংসি গঙ্গেত রামাখুরি নাংনি জাত থাংনি ডাকা খোয়ারাংখো দংথাং ডাকফল গানগুননি নামেন জাজরাঙা বাঙা গুয়ানি নাকানি শিবাংশি রিয়ামি মাগাপে
নাবা মেসাবু জাগ্রাং জাসাং গামি না মাথাংনি কথা খুরাং দাগবেওয়াল নাকনা রামা মেসগেন আসকি দমিগতা সুখ দুঃখ আরো চানসিয়াও না ওয়া উই না মানগেন না সা সালজং দিন মিঠু গুবা মিচুক সিয়া থাঙাউনি নাম বিশুক আরো দংগুবা বা দাও এখন বাংলা এর বাংলা অনুবাদ আমি বাংলাতে পড়ব কোমল পাথর তুমি কালের দুর্বৃত্তে লুপ্ত প্রায় আদিবাসী নৃত্য গীত দুঃস্বপ্নের আগল ব্যঙ্গে ফিরে আসে শতাব্দীর প্রাঙ্গণে প্রজাপতির নাচের দল ঐতিহ্যের বর্ণাঢ্য উৎসব মহার সমারোহে নবরূপে সেজে উঠে উদ্বিগ্ন যৌবনা তোমার মোহনীয় অঙ্গ সৌষব অপূর্ব শিহরণ তুলে মনে বনে কোণে পাহাড় অরণ্যে জেগে উঠে আবার পুরনো তাল মান লয় দামা বাংশিরাং আদুরু প্রাচীন বাদ্যযন্ত্র স্মৃতিতে শ্রুতিতে শতচ্ছিন্ন সঙ্গীত লহরী কথা বলে আলোমুখ নিয়ে কৃষ্টি সংস্কৃতি স্বতন্ত্র পরিচয় বহন করে সাজসজ্জা অলঙ্কারাদি কোমল পাথর তুমি আদিবাসী মেয়ে গিরিখাত বেয়ে ঝর্ণাধারায় একে বেঁকে চলতে চলতে প্রেমসূত্র নিবন্ধন আকৃতি প্রকৃতি স্বরূপ অস্তিত্ব বদলিয়ে যাবার সংশয় বিচলিত করে বহুমুখী স্বপ্ন স্রোতের তালে তাল রেখে বাজাও পায়ের মল নাচের মুদ্রায় নিজস্ব ভাষা সংস্কৃতি জাতিসত্তা বোধ তোমাকে দেখাবে পথ সংঘাতে সঙ্গীতে সাধনায় নিজেকে চিনতে পাবে সালজন দেবতার অনিন্দ্য সুন্দরী জন্মাজন্মান্তরের প্রতি জন্মান্তরের তুমি আরাধ্য মানুষ প্রতিমা সবাইকে ধন্যবাদ জানাই আসলে যা দেখলাম আমাদের কবিগুরু দারদের কবিগুরু মতেন্দ্র মানকিন তার লেখনীতে যে ক্ষুরধার একটা ছাপ সেটাই প্রকাশ মূলত কোমল পাথর তুমি এই যে এই কবিতা আচেক বা গারো ভাষায় মান্দি ভাষায় লিখেছেন এবং এটার বাংলা অনুবাদও দিয়েছেন এটা অত্যন্ত আমি মনে করি ভালো মানের কবিতা যেখানে গারোদের ঐতিহ্যের একটা বন্ধন আছে প্রকাশ আছে জেগে উঠে আবার পুরনো তাল মান লয় কার তাল মান লয় সেটা হলো দামা বাংশি রাং আদুরু এই যে দামা বাংশি রাং আদুরু এটা এই বাদ্যযন্ত্রগুলো হলো গারোদের ঐতিহ্যবাহী সংস্কৃতির একটা বড় গুরুত্বপূর্ণ অংশ এই কথাগুলো উনি ওনার কাব্যে উনি প্রকাশ করেছেন এটা আমি মনে করি অত্যন্ত ভালো আপনাকে অনেক ধন্যবাদ কবি তো একজন অনেকজন মন্তব্য করেছেন অনেক ইতিমধ্যে করেই যাচ্ছেন ইতিমধ্যে অনেকজন করে যাচ্ছেন যেমন অন্তু একটু আগে লিখছিল যে গালো ভাষার কথা সে আবার খুব সুন্দর লিখেছে যে ধন্যবাদ কবি মানখিন আপনার অতি চমৎকার আচিক কবিতার জন্য নিজের ভাষায় কবিতা শুনলে হৃদয় ভরে যায় আপনি চালিয়ে যান আপনার লেখা আমরা পড়ব আপনার কবিতা ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য তবে হ্যাঁ মতেন্দ্র মানখিন আমি বলে রাখি মতেন্দ্র মানখিন এবং ফিউবিল নকদে ওনারা কিন্তু গারো ভাষায় লিখেন আমিও লিখি এবং আমাদের এই গারো ভাষাগুলি বিভিন্ন লিটল ম্যাগ সাহিত্য পত্রিকাগুলিতে ছাপা হয় হ্যাঁ তাই না বিভিন্ন সাহিত্য পত্রিকাগুলিতে ছাপা হয় এটা একটু আমাদেরকে একটু পাঠকদেরকে একটু কষ্ট করতে হবে খুঁজে বের করতে হবে খুঁজে পড়তে হবে শুধু আমরা না পড়ে খুঁজে কারো খবর না নিয়ে হুট করে কাউকে মন্তব্য করতে পারি না আমরা অবশ্যই মন্তব্য কারা করেন যারা নজর রাখেন সাহিত্যপ্রেমী সাহিত্য পড়েন বলেই তো জানেন যে আমরা কিছু গারো ভাষায় বা মান্দি ভাষায় লিখি বা লিখি না
আমি মনে করি মন্তব্য করা ভালো, এবং আমি আরো বেশি বেশি সাহিত্য সমালোচনা আশা করি আমাদের লেখা নিয়ে, কবি মতেন্দ্র লেখা নিয়ে বা কবি মিঠুন আকসাম, কবি জনের চিরান, কবি লুই চিরান, কবি অরণ্য বা কবি বচন মিঠুনকে ধন্যবাদ যে এই ধরনের আলোচনা। আমি মনে করি আমাদের প্রতি সপ্তাহে আলোচনা দরকার, মানে যারা আমরা লেখালেখি করি, আরো কবি লেখক সাহিত্যিক কথা সাহিত্যিক গবেষক, তাদের যত ঘন ঘন আমরা বসতে পারবো, আমরা মনে করি যে আমরা আরো মানে নিজেদেরকে পরিশুদ্ধতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, এটা আমাদের জন্য একটা ভালো। হ্যাঁ, সুন্দর কথা। তো আমরা একটু দেখি এস কে জাফর, জুয়েল। জুয়েল ভাই, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আমার সাথে ইতিমধ্যে অনেক বন্ধু আছেন, আমরা দেখতে পাচ্ছি এখানে পাঁচজন, কিন্তু ভিতরে কিন্তু অনেকজন, এরা কিন্তু অনেক অনেকজন আমরা দেখতে পাচ্ছি। আজহারুল ইসলাম, সাকিব, হ্যাঁ অনেক শুভেচ্ছা। মোহাম্মদ বাসার, আপনাকে শুভেচ্ছা। হ্যাঁ, ফজলে রাব্বি, আপনাকে শুভেচ্ছা। তারপর জিসিম কাজল বলছে যে শুভ সকাল, প্রথমে বলছে, তারপর উনি বলছেন যে অনেক দিন পরে দেখছি মতেন্দ্র দাদা, নমস্কার দাদা। আমি নমস্কার দিয়ে দিলাম, আমাদের নমস্কার আমাদের মতেন্দ্র দাকে। আসলে আমরা অনেক দিন পর দেখলাম, খুব রিয়ার, মানে অনেকদিন পর আমরা একসাথে কাছে পেলাম, এই যে মতেন্দ্র দা আর ফিপিল দা একসাথে অনেকদিন পর হলেন, তাই না দাদা? অনেক অনেক দিনই বলা চলে, কারণ আমরা বই মেলাতে অনেক আড্ডা দিয়েছি, বা আমাদের যে জাতীয় কবিতা পরিষদ টিএসসি দোতলায় যে একটা কার্যালয় আছে, জানুয়ারির 1 তারিখ থেকে জানুয়ারি 31 তারিখ পর্যন্ত সেখানে জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে প্রতিদিন আড্ডা হয় কবি সাহিত্যিক লেখক গবেষক তাদের নিয়ে। সেখানেই মূলত আমরা বেশি সাহিত্য চর্চার সুযোগ পাই। আমি মনে করি আমাদের সেখানেও যাওয়া উচিত। সবাইকে আমি জানাই রাখি যে আগামী জানুয়ারি 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, যাতে আমরা টিএসসিতে সবাই যাই প্রতিদিন সন্ধ্যায়। এটা হচ্ছে মেলার জন্য পূর্ব প্রস্তুতি, কবিতা মেলা থেকে কবিতা উৎসব যে হয় ফেব্রুয়ারি 1 এবং 2 তারিখ, ওই উৎসবের জন্য প্রস্তুতি। যে কেউ যারা একটু লেখালেখি করেন তারা ওখানে যেতে পারেন এবং কবিতা আবৃত্তিতে অংশগ্রহণও করতে পারেন ওই 1 তারিখ এবং 2 তারিখ। আমি মনে করি লেখক কবি হিসাবে আমাদের সেখানে অংশগ্রহণ অবশ্যই দরকার। যদি আমরা কবিতা চাষ করি বলি, চাষি কী করে? প্রতিদিন সে তার জমিতে যায়, তার জমি যত্ন নেয়, তার যে ফসল সেটার যত্ন নেয়। কবিতাও কিন্তু সেরকম, প্রতিদিন আমি কবিতা লিখব, কবিতার যত্ন নিব, কবিতার চর্চা করব, তখনই কিন্তু সেটা উত্তম ফলন আমরা পেতে পারি। এর জন্য আমি মনে করি যে এই কবিতা চাষ, কাব্য চাষ বা লেখা যাই বলি না কেন, আমাদের কিন্তু চর্চা করতেই হবে, এটার কোনো বিকল্প নেই। এই বিষয়ে মনে হয় কবি মতেন্দ্র মান্টিন কিছু বলবেন, যে এই যে চর্চা বা আড্ডা সম্পর্কে, সাহিত্য আড্ডা। আমরা আসলে সাহিত্য তো ওই আড্ডার মাধ্যমেই সে গড়ে ওঠে, কিন্তু আমাদের সেরকম তেমন সুযোগ সুবিধা নাই যে আমরা কবিতা আড্ডা দেব কিংবা সাহিত্য নিয়ে আলাপ আলোচনা করবো, ওইরকম আমরা আসলে সময় করতে পারতেছি না। এবং আমাদের লোকজন বিচ্ছিন্ন বিব্রত অবস্থায় বিভিন্ন জায়গায় অবস্থান করে, যার জন্য আমরা এই সুবিধাটুকু আমরা করতে পারতাম না। আজকে অল্প একটু সময় পেলাম, এই দুজন আমরা বসছি, খুব ভালো লাগছে যে নিসার আহমেদের এই আলাপ আলোচনা এবং তার বক্তব্যগুলো আমার খুব ভালো লাগতেছে, এবং মিথুনের এই উপস্থিতি, তার যে উপস্থাপন আসলে খুব ভালো লাগতেছে। আসলে মাঝে মাঝে যারা লেখালেখি করে তাদের আসলে একসাথে হওয়া দরকার, এবং এরকম একটা মত বিনিময় আলাপ আলোচনা এগুলো আমাদের চালু করা দরকার, তখন আমাদের এই লেখালেখিতে এই বিষয়গুলো আমাদেরকে আরও অনেক কিছু বিষয়ে উৎসাহিত করবে এবং আগ্রহ বাড়াবে।
ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়েছেন, আমার সাথে না আমাদের সাথে যুক্ত হয়েছেন মদনেন্দ্র মানখিন আছেন, থিবিল নকরেক আছেন, বিশিষ্ট কবি আমাদের যুক্ত হয়েছেন, মরং সুজয় সেই জলছত্র থেকে মধ্যপুর থেকে সুজয় মরং যুক্ত হয়েছেন আমাদের সাথে। সুজয় বন্ধু তোমাকে অনেক শুভেচ্ছা, শুভ সকাল। কবিতার এই আড্ডার সকালে, গাল গল্পের সকালে আমরা বসেছি, অনেকদিন পর আমাদের এটা সৌভাগ্য হয়েছে বন্ধু, এটা আমাদের আমার সৌভাগ্য বলা যায়। কার্তিক ঘাগড়া লিখেছে, কবিগুরুর এই উপাধি বা অপরাপর উপাধিগুলো কবির জন্য সুখকর ও যথার্থ নয়, হওয়া উচিত নয়। মিঠুন তুমি কি বলো? আসলে আমি কি বলবো সেটার আগে থিবিলদা একটু বলুক। খুব সুন্দর বক্তব্য, আমি মনে করি এদের প্রশ্ন আসা উচিত, নাকি বলেন কবি গুরু গারদের? আমি মূলত এই উনাকে উপাধি এই জন্যই দেই, আমরা যারা গারো লেখালেখি করি, আমাদের যারা অগ্রজ, অগ্রজ বলতে সিনিয়র কয়েকজন আছেন যারা প্রবন্ধ লিখেন, যেমন সুভাষ জেংচাম, রেভারেন্ড ক্লেমেন্ট রিচিল, বা আমরা প্রিন্সিপাল মনীন্দ্রনাথ রমা মারা, এই ধরনের অনেক লেখক আছেন লেখালেখি করেন, তারা কবিতা লিখেন না। তো গারদের মধ্যে যারা কবিতা লিখেন অগ্রজ, যেমন কবি মতেন্দ্র মানখিন এক নামে বলা যায়, ওনার যে লেখনী বাংলা একাডেমিতে অনেক আছে, বিভিন্ন পত্রপত্রিকার লেখনী আছে, মানে গান আছে, যে আমাদের শালগতালে গান, বাঙা যাবছিম গান, এটা একজন কবি ছাড়া এত সুন্দর গান কেউ লিখতে পারেন না। আমরা অনেকেই খুব আনন্দ সহকারে গাই এই বাঙা যাবছিম এই গানটা, তাই না? এই গানটা কিন্তু কবি মতেন্দ্র মানখিনের, এবং এটা আমরা অনেক সময় বলি যে এটা গারদের জাতীয় সঙ্গীত। সুতরাং তাকে যদি কবিগুরু বলি, গারদের কবিগুরু, এতে কোনো ভুল নাই, বরং আমরা আমাদের মাঝে একটা স্বীকৃতি দিলাম, স্বীকৃতি দিতে আশা করি কেউ কার্পণ্য করবেন না, এবং দেওয়া উচিত। আমরা দেই না বলেই অনেক সময় আমরা ভালো লোককে খুঁজে পাই না, বা আমি তো মনে করি যারা বিভিন্ন জাতীয় পুরস্কার লাভ করেন, আমাদের কবি মতেন্দ্র মানখিন কোনো অংশেই সেই পুরস্কার প্রাপ্তদের চেয়ে কম না। আমি মনে করি ওনার আরও আগেই পুরস্কারটা পাওয়া উচিত, কিন্তু এখনও হয়নি, কেন হয়নি জানি না, এটা জাতি প্রশ্ন করবে। কারণ গারদের মধ্যে যে চর্চা, সাহিত্য চর্চা, কবিতা চর্চা, প্রবন্ধ চর্চা, সঙ্গীত গীতিকার, এত মানে এই যে বহুবিধ গুণের হচ্ছে। আবার আমরা চলে আসছি বন্ধুরা, হ্যাঁ কার্তিক, তুমি যেটা বলেছো, প্রশ্নটা যেটা করেছো, তুমি একজন কবি, তুমি তোমার নিজেরও একটা বই আছে, হ্যাঁ, যে মানুষকে উপাধির উপাধিগুলো কবির জন্য সুখকর ও যথার্থ নয়, এটা তুমি মনে করতে পারো, তোমার ব্যক্তিগত এটা তোমার কাছে সুখকর নয়, সেটা তোমার রুচিতেও হইতে পারতে পারে, কিন্তু আরেকজনের কাছে সেটা তো আবার সুখকর হতে পারে, তোমার কাছে যেটা ভালো না সেটা ওর কাছে ভালো হতে পারে, কিংবা থিওপিন লকডেক যাকে কবিগুরু মানছে সেটা তুমি নাও মানতে পারো, হ্যাঁ, কিংবা আমি যেটা ভালো মনে করি সেটা তুমি নাও মনে করতে পারো, সেটা না, কিন্তু আমরা এক জায়গায় একটা সময় একটা জায়গায় আমরা গিয়ে পৌঁছাতে পারি, যেটা যারা ভালো, যে যেটা ভালো সেটাকে আমরা যেভাবেই সমালোচনা করি না কেন, এক পর্যায়ে আমরা সেটাকে ভালো বলবো। যে মতেন্দ্র মানখিন সম্পর্কে আমি জানি না মানে কে কী বলছে, কিন্তু মদন মানখিনের যে অবদানটা এই পর্যন্ত, যার ভাষায় গারো ভাষার গানই বলেন, তার যে প্রথম মানে লিখতে আসা মানে কবিতা বলেন, আমরা তো খারিজ করে দিতে পারি না, কি বলেন দাদা? আমরা অবশ্যই না, অবশ্যই না, ওনার যে লেখালেখিতে, ওনার যে পদচারণা, আমি আমার যদিও অনেকগুলো বই বেরিয়েছে, হয়তো একক বই আমার আছে 7-8টি, আবার যৌথ বই আরো 20টা আছে, কিন্তু আমার যে লেখার মান, আমি মনে করি কবি মতেন্দ্র মানখিনের যে লেখার মান অনেক উঁচু ওনার মানটা, এবং ওনারটা দেখে দেখে আমি কিন্তু অনেক কিছু শিখছি। এই যে শিখি, কার কাছে শিখে মানুষ? গুরুর কাছে শিখে। এর জন্য আমি ওনাকে সবসময় যেখানেই দেখি, কবিগুরু কেমন আছেন, আমাদের গারদের কবিগুরু। আমি মনে করি ওনার প্রতিদ্বন্দ্বী গারদের কবিতায় আরো আছে কিনা আমার জানা নাই, আমি আমার কাছে মনে হয় যে ইতিমধ্যে আমি দর্শক আমাদের সাথে যে আমাদের বন্ধুরা যে আছেন, যেমন অন্তু, ও কিন্তু খুব ভালো লিখে অন্তু, হ্যাঁ,
দিশাকে দিশান না অন্ত অন্তরী ছিল অন্তরী ছিল কিন্তু খুব ভালো লিখে আমরা কয়েকদিন আগে একসাথে লেখক বড় লেখক কর্মশালা করলাম বিরিশিরিতে অন্ত খুব ভালো লিখে ওর ফেসবুকে লেখাগুলো আমি পড়ি তো অন্ত তুমি নিজেও একটু লিখতে পারো মন্তব্য করতে পারো এই যে কার্তিক খাঁকটা সম্পর্কে যে মতামতটা দিল তোমার কী মনে হয় তুমি কী মনে করো তুমি রাইটার হিসেবে তুমি কী মনে করো তুমি সেটা তুমি যদি একটু লিখে দাও বলো তাহলে আমরা আলোচনা করতে আমাদের আরও সুবিধা হবে বন্ধুরা আমরা এখন কবিতা শুনব আর কবিতা শুনব হচ্ছে গিয়ে আমাদের আজকে আরেকটা আমরা আমাদের প্রথমে আমরা থ্রিপিলদার কাছ থেকে শুনব এরপর আমাদের প্রিয় কবি মতেন্দার কাছ থেকে গারো ভাষার কবিতা অবশ্যই শুনব অবশ্যই গারো ভাষার কবিতা শুনব ইতিমধ্যে আমি একটি কবিতা পড়ার জন্য নিয়ে এসেছি লুই চিরানের গারো ভাষার এই যে অন্ত বন্ধু তোমাকে আরেকটা খবর বলি লুই চিরানের একটি শুধু গারো ভাষায় লেখা কবিতা প্রকাশ হয়েছে বইমেলাতে আপনার নজরে এসেছে কিনা আমি জানি না গারো ভাষায় লেখা কবিতা বাংলা অনুবাদ সহ শাল অরণ্যের মেয়ে ব্রিংশালী মেজিক নামের একটা বই এসেছে আপনি যদি চান আমার কাছ থেকে নিয়ে পড়তে পারেন দেখতে পারেন তো আমরা শুনছি একটু কবিতা শুনি তারপর আমরা আবার আসবো আলোচনায় আমি মূলত প্রবাসী কবি লুই চিরান তার যে কাব্যগ্রন্থ শাল অরণ্যের মেয়ে যেটা শাল ব্রিংনি মিচিক এই কবিতা নন্দিতা প্রকাশ থেকে কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে এটা 2014 খ্রিস্টাব্দে সেখান থেকে একটা কবিতা আমি পড়তে চাই কবিতার শিরোনাম অপেক্ষা আর এটার গারো ভাষায় বলা হয়েছে সেংথমা তো অনেক অনেক আমি ধন্যবাদ এটা এবং ধন্যবাদই না এটা বলবো যে আপনাকে শুভকামনা যে আপনি লুই চিরানের কবিতা পড়তে চাচ্ছেন হ্যাঁ বলুন সেংথমা হাওয়া হাওদা বিলনি চনবাদ্য বা হিজল ভাং সাকসান নিচাকসুঙা স্কুদিন ছাই নিগুদুই মুখাও আছাক্কি হারান শালদঙা চাকচিকি খামচাকি স্রং স্রং হাদকু ছাদেঙারিঙা সিংথিমা শালনি আন্থাম মত্যঙানি শিফাং রিংরাং নিথুবিয়া রিমৎকপা মিচিকনি মুখাং নিয়ে দম যাজাংফুল্লা আইয়াও ছাঞ্চিমাঙা সানাবা সেংসুয়া খনবা আংনামা আংগিশিকনি দগাচুলু সাবা নেংথাকি শাল শালগমুক চাকসি দকথাক থাকি শৃংসা আগলশাকনি সুখ সেংসুয়াগতা আজাল বিলসি খিং খিং আংনাবা সেংসু খাং আংনি গিশিকু দংনানাঙা নাকনি মুখাং এটা মূলত উনি লিখেছেন 15 আগস্ট 2012 খ্রিস্টাব্দে প্যারিস থেকে লুই চিরান আমরা জানি গারোদের বিশিষ্ট কবি প্যারিসে ফ্রান্সের প্যারিসে বসবাস করেন কিন্তু প্রবাসী কবি হিসাবে তার অনেক লেখালেখি হাত আছে এবং প্রতি বছরই একটি করে বই প্রকাশের তার উদ্যোগ লুইকেও শুভেচ্ছা জানায় লুই যদি সেখান থেকে এটা খবর পেয়ে থাকে লুইকে আগাম অভিনন্দন জানায় এই বইটির জন্য এবং এই বইটি এত সুন্দর যে প্রথম বাংলা এবং তারপরেই আছে এই ধরনের কাব্যগ্রন্থ আমার জানা মতে তাকেই প্রথম দেখলাম যে বাংলা আছে মানে দুই ভাষায় প্রকাশিত কাব্যগ্রন্থ খুবই কম পাওয়া যায় এর জন্য লুইকে অভিনন্দন জানায় এবং এর কর্ণধার প্রকাশক যিনি আছেন নন্দিতা প্রকাশের বিভুদাকেও ধন্যবাদ জানায় যে এই দুরূহ কাজটি সম্পন্ন করেছেন মিঠুন তোমাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ দাদা থিবিলনগরে ইতিমধ্যে আমার সাথে আরও যুক্ত হয়েছেন তরুণ কবি এই সময়ের তরুণ কবি খুব ভালো লেখেন খুব ভালো লেখেও নাম হচ্ছে অরবিন্দ চক্রবর্তী ওর বেশ কয়েক দুইটি কবিতার বই আছে একটা হচ্ছে ছায়াকর্ম কর্মশালা আরেকটি হচ্ছে তো বন্ধুরা আমি
যেটা বলতে চাচ্ছিলাম যে গারো ভাষার কবিতা বিষয়ক এখন আপনাদের সামনে কবিতা পাঠ করবেন, কবিতা শোনাবেন আমাদের বিশিষ্ট, আমাদের প্রিয় কবি গারো ভাষার, গারো জাতিসত্তার ও আমাদের কবি মতেন্দ্র মানকিন পাঠ করবেন। এরপর আবার আমরা আলোচনায় চলে আসবো থিবিলদা, আমরা আপনার অভিজ্ঞতা শুনবো, এই যে লিখতে আসার অভিজ্ঞতাটা আমরা শুনবো, একটা কবিতা শুনে নিতে। হ্যাঁ বন্ধুরা, একটু কবিতা আমরা পাঠ করছি, মানে শুনছি, কবির স্বকণ্ঠে কবিতা আমরা শুনছি, মতেন্দ্র মানকিনের কবিতা আমরা শুনতে চাই এখন স্বকণ্ঠে। এটা আমাদের জন্য একটা দুর্লভ একটা মুহূর্ত। গারোদের কিংবদন্তি তুল্য কবিতা, কিন্তু এটা বাংলা দিয়ে, তবে কিছু কিছু শব্দ হয়তো গারো শব্দ থাকবে। যুগী শিল্পী নামে আমাদের গারোদের ইতিহাসে একটা নাম আছে, এবং এটা ওই বিশেষত তিব্বত থেকে আসার পরে যখন কোচবিহারে অবস্থান করছিলেন গারোরা, ওই সময়ের ঘটনা, এবং ওইটাকেই আমি এটা সংক্ষেপে খুব ছোট করে কবিতার মধ্যে নিয়ে আসছি। যুগী শিল্পী ছিলেন খুব সুন্দরী, পরমা সুন্দরী ছিলেন আমাদের গারোদের মধ্যে। ওই তাকে নিয়ে ওখানকার কোচবিহারের রাজা দুর্বাণী তাকে ওই বিয়ে করতে চেয়েছিল, তাকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমাদের গারোরা, গারো নেতৃবৃন্দরা তারা ওটাকে রোধ করছে। এটা নিয়ে বিশাল একটা যুদ্ধ হয়েছে কোচবিহারের রাজার সাথে আর গারোদের সাথে। মূল বিষয়বস্তুটাই এটা। তো এখন আমি কবিতা শুনাই। যুগী শিল্পী পরম্পরাগত তোমার দ্রুপদী রূপ, রূপের মহিমা বর্ণনাতীত, প্রাগ ঐতিহাসিক কিংবদন্তি তোমার অঙ্গে শতশিল্প সঙ্গীত চারুকারুকলা, পাহাড় অরণ্য ছিঁড়ে দীপ্তিময় সবিতা, তোমার কালোতীর্ণ রূপের স্রোতে মহাকালের ঢেউ, বহুগামী অন্ধকার বাক সাজে রাজা দুবাণী, তোমার শরীর সৌন্দর্য খাবলিয়ে খেতে চেয়েছিল বাদশাহে গারো নেতৃবৃন্দ, রক্তক্ষয়ী যুদ্ধবাদে আর অনিবার্য পতন ঘটে রাজা দুবাণীর, রক্তে রাঙা ব্রহ্মপুত্রটির গারোদের বিজয়ী মাইল ফলক গারোমারি তোপলাবান্ধা, কালের সীমারেখায় আজ শুধুই ইতিহাস। যুগী শিল্পী তুমি বেঁচে আছো গারোদের পৌরাণিক স্মৃতিকথা আর স্পর্ধিত ভালোবাসায় কালের সাক্ষীরূপে, যুদ্ধে কত নারী পুরুষের প্রাণ বিসর্জন, কত অশ্রু কত তেগ, তবু কোনো শিল্প নিদর্শন কেউ গড়ে যায়নি কোনো গারো রাজা বিদগ্ধ প্রেমে, শুধু দায় ছাড়া যুগী গোপ্পা নিরাপত্তা বলয় গড়ে গেছে অশিল্পসন্মত পাথরে পাথর ঠেকিয়ে, শ্রুতি তুমি বিচূর্ণ স্বর্ণ বিদুর গুধুলি, তোমার জন্য দেই অনুক্ত কবিতা ভালোবাসার অঞ্জলি। ধন্যবাদ। ধন্যবাদ মতেন্দ্রকে সুন্দর কবিতা পাঠ করার জন্যে। আমরা এখন একটু আলোচনা করতে চাই, মানে কবিতা বিষয়ক আলোচনাটা আমরা একটু করতে চাই, যে লেখালেখির অভিজ্ঞতা, লিখতে আসার যে অনেক পরিশ্রম করতে হয়, মানে লিখতে আসার যে সংগ্রামের কথা, তাই না, লিখতে আসার শুরুর কথাগুলো আমরা জানতে চাই। আপনি থিবিলদা শুরু করবেন না মতেন্দ্র শুরু করবেন এই বিষয়গুলি নিয়ে? মতেন্দ্রা শুরু করতে পারেন। যুগী শিল্পী সম্পর্কে কিছু বলতে চাই। আচ্ছা আচ্ছা, এটা খুব ভালো। ওই তিব্বত, আমরা জানি যে গারোরা 7000 বছর আগে, তাদের ইতিহাস সেই চীনের সিনকিয়াং প্রদেশ থেকে, গারোরা আজ থেকে 7000 বছর আগে খাদ্যের সন্ধানে চলে আসে। প্রথমত আসে সেই তিব্বত এলাকায়। চীন তিব্বত আপনারা জানেন একবারে তাদের সীমান্ত এক, এবং তিব্বত দাবি করে, অনেক সময় চীন দাবি করে তিব্বত আমাদের, আর ভারতও এটা দাবিদার।
তবে এই চীন থেকে যখন আসে, আসার পথে যখন তিব্বত থেকে আসাম এলাকায় আসে, ওই আসাম রাজা এই সুন্দরী গারো শিল্পীকে দেখে একবারে প্রেমে মুগ্ধ হয়ে পড়ে। তারা প্রস্তাব দেয় বিয়ে করার জন্য এই যোগী শিল্পীকে, কিন্তু গারোরা মনে করে যে তাদের একটি মেয়ে অন্য জাতির কাছে চলে যাবে সেটা কোনোভাবে মেনে নিতে পারে না। আর মেনে নিতে পারেনি বলে প্রথমত তারা বলে যে না, আমরা রাজি না মেয়েকে দেওয়ার জন্য। কিন্তু রাজা বারবার চেষ্টা করে সেই মেয়েটিকে তার দখলে নেওয়ার জন্য এবং জোরপূর্বক নেওয়ার জন্য। তখন এই গারোরা কী করলো, এই যোগীকে একটা গুহাতে, পাহাড়ি গুহায় লুকিয়ে রাখলো। এই লুকিয়ে রাখার পর গারো আর খুঁজে পায় না। আজ ওই জায়গার নাম কিন্তু বলা হয় যোগী গপ্পা। গপ্পা হলো গারো ভাষায় কবর বা গুহা, যেখানে লুকিয়ে রাখা হইলো। এই জন্য এখনও কিন্তু আছে সেটা ওই ভারতে, এই যোগী গপ্পা। মূলত এটা আসামে পড়েছে, যোগী গপ্পা। আপনারা যারা ভ্রমণ করেন তারা যেতে পারেন, যোগী গপ্পায় যেতে পারেন, নকরেক আবরি বা নকরেক পাহাড়ে যেতে পারেন, তিব্বতেও যেতে পারেন। মানে গারোদের ইতিহাস যদি আপনারা জানতে চান, আমি মনে করি কবি মতেন্দ্র মানকিন যে কবিতাটা লিখেছেন, ঐতিহাসিক যেটা ঘটনাকে কেন্দ্র করে লিখেছেন, এটা অত্যন্ত চমৎকার। আমি মনে করি আমরা যারা গারো কবিতা চাষ করি, আমাদের উচিত গারো সংস্কৃতি, গারোদের ইতিহাস, গারোদের দুঃখ কষ্ট বেদনা আনন্দ, গারোদের উৎসব, এগুলো নিয়ে বেশি লেখা। কারণ অন্য বিষয়ে লেখার জন্য অনেক কবি সাহিত্যিক আছেন দেশে, কিন্তু আমাদের বিষয়ে যদি আমরা পরিচিতি দিতে চাই, তুলে ধরতে চাই, তাহলে আমাদেরকেই কিন্তু করতে হবে। আমি অনেক সময় বলে থাকি নিজের ঢোল নিজেকেই পিটাতে হবে, অন্য পিটালে সেটা ভেঙে ফেলবে বা ছিঁড়ে ফেলবে। গারোদের যে দামা এত আমরা মর্যাদাপূর্ণভাবে ব্যবহার করি, এই দামা যে যে জীবনে দামা দেখে নাই, সে যদি ওটা পিটানো শুরু করে সে তো দুই তিনবার পিটিয়ে নষ্ট করে ফেলবে। সুতরাং গারোদেরকেই পিটাইতে হবে। আমি মনে করি এই গারোদের ইতিহাস সংস্কৃতি বা তাদের যে ঐতিহ্য নিয়ে যদি কেউ লেখালেখি করেন, কবিতা হোক, প্রবন্ধ হোক, উপন্যাস হোক, তাহলে এটা আরও সুন্দর হবে, আরও গ্রহণযোগ্যতা পাবে। এবং আমার যে শেরেঞ্জিং যে উপন্যাস, এই উপন্যাসে যারা পাঠ করেছেন তারা অনেকেই বলেছেন যে গারোদের সংস্কৃতি, তাদের যে বর্তমান সমস্যা, এইগুলি ওখানে ফুটে উঠেছে। আমি মনে করি আমি নিজের বইটা নিজে প্রচার করতে চাই না, কিন্তু যেটা ফিডব্যাক পেয়েছি এবং থকবিরেমে যেটা প্রকাশিত হয়েছে, এই থকবিরেমে আপনারা দেখবেন, এই থকবিরেমে আমাদের সম্পাদক মিঠুন রাকসাম এই থকবিরেমে একটা গ্রন্থ আলোচনা দিয়েছেন, আর এই আলোচনাটা করেছেন মূলত আমাদের অত্যন্ত তরুণ কবি, তরুণ কবি লেভিসন স্কু। এই লেভিসন স্কু এই গ্রন্থ আলোচনা করেছেন, অত্যন্ত চমৎকার, যে গারো সমাজ জীবনের ইতিহাস, ঐতিহ্য, দুঃখবাদ ও সংগ্রামের প্রকাশ টাইটেল দিয়েছেন। আমি মনে করি এই ধরনের যদি আমরা লিখতে থাকি লিখতে থাকি, একদিন হয়তো গারোদের যে পরিচিতি বা গারোদের যে একটা জাতির যে মর্যাদা সেটা আরও প্রতিষ্ঠিত হবে এবং আমাদের সাহিত্যটা আরও সমৃদ্ধ হবে, আরও সমৃদ্ধ হবে। এবং এই সমৃদ্ধের জন্য যে কবিতা লিখলেন যোগী শিল্পী নামে, অত্যন্ত চমৎকার। আমি মনে করি আমাদের সংস্কৃতিকে এই ধরনের লেখাই ধরে রাখবে। আমরা অনেক প্রেমের কথা লিখতে পারি, আমরা অনেক আনন্দের কথা লিখতে পারি, অনেক ভাষার কথা লিখতে পারি যদিও এগুলো দরকার, কিন্তু আমাদের নিজস্ব সংস্কৃতির সম্পর্কে যদি লিখি সেটা মনে করব যে এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখবে সংস্কৃতির সমৃদ্ধকরণে। আমি মনে করি কবি মতেন্দ্র মানকিন এই গুরুত্বপূর্ণ কাজটি করেছেন, এর জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন কবিগুরু মতেন্দ্র মানকিন। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন দাদা প্রিন্স বারোই, অজিত দাস, অনেক অনেক শুভেচ্ছা, তারপর এদিকে মেহেদুল হাসান মেহেদি, আপনাকে শুভেচ্ছা, ওয়ারি নকরেক, ওয়ারি অ্যান্ড মারাক।
ওয়ারি এন্ড মারাক ওয়ারি মাদলের খুব সম্ভব মাদল না রে রে তার নিজস্ব একটা ব্যান্ড আছে রে রে ব্যান্ডের আছে এবং সে খুব আর্টিস্ট গারদের মধ্যে উদীয়মান এটা খুব ভালো আমাদের আরেকজন আর্টিস্ট আমরা পেয়েছি মানে পেয়েছি ওয়ারি নকরেক আর তারপরে অলিত না অজিত অজিত স্মাল আপনারা আছেন আমাদের সাথে ইতিমধ্যে আমাদের অনেক 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 বন্ধু আছেন আমাদের সাথে আপনাদেরকে আবারও আমরা গাল গল্পে আমাদের সকালের আড্ডায় শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রভাত ইতিমধ্যে আমার সাথে আছেন থিউপিল লংরেক এবং মতেন্দ্র মানকিন থিউপিলদের তো যেটা আলোচনা আসছিল যেটা বলতে চাচ্ছিলাম আপনি এই যে আপনি একটা ভ্রমণ কাহিনী লিখেছেন ইউরোপের ভ্রমণ কাহিনী নিয়ে ভ্রমণ কাহিনী আপনার একটা বই বেরিয়েছে ইউরোপ ইউরোপ ভ্রমণ ও সমাজ সংস্কৃতির পরিচয় থিউপিল লংরেক আপনারা দেখতে পাচ্ছেন বইটি তে এই বই সম্পর্কে যদি একটু পরিচয়টা দেন কিংবা মানে বলেন যে লিখতে মানে আগ্রহটা কী করে হলো যে এই যে ধন্যবাদ কবি আজকের উপস্থাপক কবি মিঠুন রাকসামকে সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য মূলত লেখালেখিটা মানে কেমনে কেমনে অনেক সময় হয়ে যায় খুব ভালো লিখি আমি সেটা আমি বলি না কিন্তু লেখার চেষ্টা করছি আমি আমার অফিসের বা যেখানে কর্মস্থল তার সুবাদেই বিভিন্ন দেশ ভ্রমণের সুযোগ পেয়েছি ধরেন প্রতিবেশী ভারত নেপাল শ্রীলঙ্কা থাইল্যান্ড থাইল্যান্ডে আমি অনেকবার গিয়েছি তারপর ফিলিপিন্সে বেশ কয়েকবার গিয়েছি তাইওয়ান আবার ইউরোপের ধরেন নেদারল্যান্ড বেলজিয়াম জার্মানি এই সমস্ত গিয়েছি এই এই দেশ ভ্রমণ করে আমার মনে হলো যে আমি ওখানে গিয়ে কি দেখলাম আমার বাঙালি সংস্কৃতিতে কি আছে একটা বিষয় আর জার্মান সংস্কৃতিতে কি আছে বা ইউরোপের সংস্কৃতিতে এবং গারো সংস্কৃতিতে কি আছে মূলত আমার এই লেখাটা যেটা ইউরোপ ভ্রমণ ও সমাজ সংস্কৃতির পরিচয় এই গ্রন্থটা মূলত সেইভাবে তিনটা সংস্কৃতির তুলনামূলক কিছু বলা আছে যে আমার আজ এটা বাংলাদেশে হলে কি হতো আবার গারো সংস্কৃতিতে কি হতো এর জন্য আমি মনে করি এই বইটা নিছক ভ্রমণ কাহিনী না এটা আমাদের সংস্কৃতিকে পরিচয়েরও একটা আমি মনে করি ধারক এর জন্য এই ভ্রমণ কাহিনীতে আমি যেভাবে বর্ণনা দিয়েছি পাশাপাশি সংস্কৃতির তুলনামূলক আলোচনাও করেছি তাই যাদের সুযোগ আছে আর যারা মনে করেন যে পড়বেন যারা কিনে নিয়ে পড়তে পারেন পড়বেন যারা মনে করেন যে না কেনার মতো আপনার সামর্থ্যের মধ্যে পড়ে না আপনারা যদি যোগাযোগ করেন আপনাদেরকে হয়তো আমি বিনা পয়সাতেও দিতে পারি তবে আমার একটাই শর্ত যারা পড়েন তাদেরকে আমি দিই যারা পড়েন না শোকেসে রাখবেন মনে করেন তাদেরকে আসলে দেওয়াটা ঠিক হবে না এটা আমার শ্রমের অমর্যাদা হবে তাই আপনাদের অনেক অনেক অভিনন্দন আপনারা বইটি সম্পর্কে শুনলেন এবং মিঠুন রাকসামের সুবাদেই মূলত হচ্ছে তো আমাদের মধ্যে ইতিমধ্যে অনেকজন আছেন মুকুট রাংসা মুকুটদা আপনাকে শুভ সকাল ইতিমধ্যে আপনাকে আমরা আমার সাথে যুক্ত হয়েছেন তো কার্তিক ঘাগড়া একটু মন্তব্য করেছেন যে মতেন্দার অনেক কালজয়ী গান আছে মতেন্দার গান নিয়ে আলোচনা শুনতে চায় মিঠুন আচ্ছা আরেকজন আছে মীর আরমান আহমেদ আপনাকে শুভ সকাল আমাদের গাল গল্পের আড্ডায় আপনাকে স্বাগতম তো মতেন্দা আপনার কাছে যাচ্ছে এখন মতেন্দার কাছে শুনবো আপনার গান লেখার যে অনেক কালজয়ী গান সে সম্পর্কে গান লেখার কাহিনী সম্পর্কে শুনবো গান সম্পর্কে শুনবো হ্যাঁ আমরা মতেন্দা আপনার কাছে আমরা শুনতে চাই এখন আপনি যদি একটু বলেন আপনার গান সম্পর্কে হ্যাঁ কার্তিক আমরা শুনছি কার্তিক ঘাগড়া আমরা শুনছি মতেন্দার কথা হ্যাঁ আমি প্রথমে এই যে ইউরোপ ভ্রমণ ও সমাজ সংস্কৃতির পরিচয় থিউপিল যে ভ্রমণ কাহিনীর বই এই সম্পর্কে একটু সংক্ষেপে আগে বলতে চাই এই যে আসলে একটা আমাদের জন্য মানুষ সমাজের জন্য একটা খুব উপযোগী একটা জমি কারণ আমরা তো এরকম দেশ ভ্রমণ করতে পারি নাই এবং পারবেন অনেকে তো এই যে বিভিন্ন জায়গায় উনি গেছেন দেখছেন এবং এই যে ছবি সহ কিছু কিছু জিনিস তুলে রেখেছেন এটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট কিছু একটা পাওয়া
কাজেই আসলে আমাদের এইরকম একটা বইগুলো আমাদের কিছু কিছু সংরক্ষণে রাখা দরকার, যারা শিক্ষিত পড়াশোনা করে তাদের জন্য। এবং এটা বন্ধুতে খুবই দরকার হবে আমাদের সমাজ সম্পর্কে জানা জানার জন্য। তো সেই মতে এই বইটা লিখে আমাদের মানব সমাজকে অত্যন্ত একটা মূল্যবান বিষয় একটা তিনি উপহার দিয়েছেন। আরও লেখার দাগ বের হবে এবং কত বছরে বের করতেছেন, এটা আমাদের জন্য একটা খুব শুভ একটা লক্ষণ। আমি চাই যে প্রত্যেকেই যাদের সমর্থন আছে এবং ইয়ে আছে অভিজ্ঞতা আছে তারা যাতে লেখালেখির পথে চলে আসেন এবং কিছু এরকম সৃষ্টি আয়োজন করে। এখন আমার গানের কথাটা বলি যে আসলে কী বলবো, আমাদের ওই গান গাওয়ার মতো কোনো গানও ছিল না তেমন, এবং বিশেষ কোনো অনুষ্ঠানে যে গাব এরকম কোনো সৃষ্টিই ছিল না। ওই সত্তর দশকে যখন বিদেশি কালচারাল একাডেমির সৃষ্টি হলো জিয়াউর রহমানের উদ্যোগে, এবং ওই বাংলাদেশ রেডিও বাংলাদেশ সালগেতাল নামে যখন ওই রেডিও বাংলাদেশে গারোদের জন্য অনুষ্ঠান সংযোজন হলো, তখন দেখি যে আমাদের আসলে গান গাওয়ার মতো শিল্পীও নাই এবং ভালো গান সৃষ্টিও নাই। তখন চিন্তা করছি এখন তো আমাদের জন্য দুটা সুযোগ, একটা কালচারাল একাডেমি আর ওই যে সালগেতাল অনুষ্ঠান। তো নিজেদের সমাজের কথা চিন্তা করেই এই গানের জন্য একটু চেষ্টা করলাম আর কি, দেখি কিছু গান ওই সৃষ্টি করা যায় কিনা। তো খুব কষ্ট হয়েছে যে নিজেদের ভাষা তো তখন ওরকম চর্চাও হয় না লেখাও হয় না, তো নিজেদের ভাষায় গারো ভাষায় ওই গান লেখা খুব কষ্ট হয়েছে। এ কষ্ট করলে পর ফর এক্সাম্পল এটা হলো ওই বালুচরা ধর্মপল্লী এলাকার উনি কিছু কিছু সুর দিতেন, তারানগর শিবপুরে কিছু কিছু উনি সুর দিতে পারতেন এবং গাইতেন আর কি। তো ওনার সাথে সংযুক্ত হয়ে পরে যে ওই বাংলা যাবছেন দুধ সাগাল বালজর এই গানটা ওনার কাছে দিলাম, উনি সুর দিলেন এবং কণ্ঠও দিলেন। তো গানটা আমার আমার কাছেও মোটামুটি ভালোই লাগছে এবং এখনও যখন শুনি আসলে অন্তর স্পর্শ করে। যাই হোক, আমার নিজের রচনা তো আমি অত কিছু বলতে পারবো না, এখন যারা শুনছেন অথবা গাইছেন তারা বলতে পারবেন আসলে গানটা কতটুকু সার্থকতা পেয়েছে। এরপরেও আর গান আমার আছে সালগেতালে, এইগুলা এখনও ওই ইয়াতে বাইরে আসছে না তেমন, যেমন সালগেতালে বিন্দি বিবাল মিঠুই বিবাল যোগ এরকম। এরপরে আরও আছে দেশাত্মবোধক গান আছে আরও অনেক, এইগুলা এখনও পেশার আকারে কোনোখানে বের হয় নাই। এরপরে কিছু প্রেমের গানও আছে ওই সালগেতাল অনুষ্ঠানে মনে হয় এখনও ছাড়ে, বহুদিন যাব সালগেতালের সাথে সংযুক্ত নেই। এবং শুধু গান না, আমি পত্রিকা প্রচারেও অংশ নিয়েছি সালগেতাল অনুষ্ঠানে। ওটা হলো সত্তর দশকের এই মাঝামাঝি থেকে মাঝামাঝি মানে কি ওই উঠেছে আপাতর ৭৯ সন থেকে আমি পুরা ৮০ দশক একটা দশকে আমি ওই পত্রিকা প্রচার করেছি ওই গারো ভাষা নিয়ে, অনুবাদ সহ জমাবি কিন্তু পড়িয়ে হলো গারো ভাষা। তো এই পত্রিকার প্রচারেও আমি সালগেতালের সাথে যুক্ত ছিলাম। তো এটা আমি কোনো জায়গায় বলি না এখনো, আজকে এই কথার কথাই বিষয়টা আসলে আর কি। তখন আসলে খুব নিজেদের খারাপ লাগতেছিল, বা আপনি এখন আমাদের জন্য একটা সুন্দর একটা সুযোগ দেওয়া হয়েছে সরকার যে সালগেতাল অনুষ্ঠান গারোর জন্য, এখন আমরা নিজেরা অংশগ্রহণ করতে পারতেছি না, আমাদের যোগ্যতা নাই, আমাদের নিজস্ব ভাষা আমরা চর্চা করতে পারি নাই। এই এই মনের দুঃখে কষ্টে আমি হলো প্রয়োগের চেষ্টা করছি আর কি, এবং কিছু সফলতাও আমি পাইছি। আমার চর্চা আমি টাকা পয়সা পাই নাই কিন্তু আমার সার্থকতা এটাই যে এখনও মানুষ ওই গানগুলো গাচ্ছে এবং এটা আমাদের জন্য প্রয়োজন, এটা আমি মনে করি আর কি। তো কার্তিক দাগরা এই বিষয়টা
জানার জন্য খুব আগ্রহ নিয়ে বিষয়টি উত্থাপন করছে। আসলে আমাদের নন্দীদের গারোদের নিজেদের বিষয় নিয়েই আসলে কিছু চিন্তা ভাবনা করা দরকার, কাজ করা দরকার। আমাদের কষ্ট হবে, আমাদের টাকা পয়সা নাই, আমাদের অর্থনৈতিক শক্তি নাই, কিন্তু আমাদের চিন্তাভাবনাগুলো সুন্দর, আমাদের কবিতাগুলো সহজ সরল, আমাদের কবিতা এবং এই লেখালেখিতে ওই দেবতাদের মধ্যেও যেমন জটিল চরিত্র নাই আমাদের কবিতাগুলোর মধ্যেও, তেমন জটিল চরিত্র নাই আমাদের কবিতাগুলোও সহজ সরল, আমাদের দেবতাগুলোও দেবদেবীরাও সহজ সরল ছিল। তো কার্তিক হাগরার যে একটা মন্তব্য আছে সে লিখেছেন যে ওনার সহধর্মিনী, মানে আপনার সহধর্মিনীও যে একসময় গান করতেন, হ্যাঁ সে সম্পর্কে জানতে চেয়েছেন, গান করতেন, হ্যাঁ মানে এসব শুনতে চাই কার্তিক হাগরা বলেছেন। আর হচ্ছে আমাদের সাথে আরও যুক্ত আছে হিল্লোল রাকসাম, তারপর আছে হচ্ছে ম্যাগদালেনা মৃ, হ্যাঁ সে দর্শক, হ্যাঁ মধুপুরের ইদিলপুরের খুব ও সে ম্যাগদালেনা মৃ ও খুব কী বলবো, মানে তার যে মানে যে শিল্প সংস্কৃতি তারপর বইপত্র পড়ার যে আগ্রহ আমি যতদূর জানি এটা খুবই আমাদের জন্য মানে ভালো। একজন এটা কি বলতে পারি আমরা মানে একজন মেয়ে সাহিত্যপ্রেমী, হ্যাঁ সাহিত্যপ্রেমী তো বটেই, সে খুব ভালো লিখে লিখে ব্লগে লিখে। তো তার মন্তব্যটা আমরা একটু পড়ি। দ্য বৃষ্টি স্নাত সকালে নিজের কৃষ্টি এবং সংস্কৃতি বিষয়ক এমন আলোচনা শুনতে পেরে আনন্দিত মিঠুন দাকে অসংখ্য ধন্যবাদ। আপনি নিয়ত আমাদের গারো সংস্কৃতি নিয়ে যেভাবে কাজ করছেন সত্যি প্রশংসনীয়, সংস্কৃতি টিকে থাকে মূলত। তারপর আরও আছে ভিতরে দেখছি, একটু আরও দেখতে হবে, সংস্কৃতির টিকে থাকে মূলত তার সাহিত্যের মাধ্যমে, আর আপনি সে সাহিত্য নিয়ে যেভাবে কাজ করছেন আবারও আপনাকে ধন্যবাদ জানাই। বা মানে এরকম মন্তব্য পেলে খুব ভালোই লাগে সত্যি। আসলে আমরা সবাই করছি, যেমন এই যে আপনি বা তুমি বলি, এই যে তুমি যে আমাদের সাথে সবসময় আছো, আমি তোমার লেখাও পড়ি খুব সুন্দর স্ট্যাটাস, তারপরে যে তোমার যে আগ্রহটা সেটা কিন্তু আসলে আশাব্যঞ্জক, মানে এটা দরকার তাই না? মানে কেউ যদি এগিয়ে না আসে, মানে পাঠক দরকার, যেমন লেখক যেমন দরকার পাঠকও দরকার, আবার পাঠক যেন তেন পাঠক না, সেই পাঠক যেমন এই যে আপনার মতো সুন্দর মন্তব্য দেবে, ভালো মন্দ সে বিচার করতে পারবে, বলতে পারবে। হ্যাঁ তো আমরা আরও শুনবো, আমরা আরও শুনবো, আরও শুনবো। হ্যাঁ হ্যাঁ কার্তিক হাগরা যে একটু জানতে চেয়েছেন সেটা বলবো, আর আপনারা আমাদের সাথে থাকুন, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। হ্যাঁ এখন আমরা ওই প্রশ্নের উত্তরে যাই, একটু সহধর্মিনী সম্পর্কিত যে কার্তিকের প্রশ্নটা। হ্যাঁ জানার ইয়াতে জানেন যে আসলে আমার স্ত্রীর নাম হলো তুষি হাগিদ। তুষি হাগিদকও একজন সংস্কৃতি মানুষ ছিল, এবং ওই ছাত্র ছাত্রী জীবন থেকেই গান বাজনা করত। এরপরে যখন কর্মজীবনে অর্থাৎ শিক্ষিকা কাশমণি মিশনারি শিক্ষিকা, তখনও ওই গান নিয়েই নাচ নিয়েই কাজ করছে, ছেলেমেয়েদের শিক্ষা দিয়েছে, নিজেও। আমিও আমিও দেখছি ওনাকে সেটার মানে ইয়েতে, খুবই ভালো। ওই সালকাতার অনুষ্ঠান শুরু হওয়ার সময় ও নিজেও কয়েকবার রেকর্ড করেছে গানে। আর এই যে আমার যে গান আর কি, যে বাংলা যাবছেন দুটি ছাগল বাংলা রয়ে, এটা কিন্তু হরিত জাম্বল আর তুষি আগির দুইজনেই দুই কণ্ঠে এটা রেকর্ড হয়েছে ওই সালকালে, শুনলাম এখনও আছে। তো আসলে ওখান থেকেই এই মহিলার সাথে আমার যোগাযোগ হয়েছে, কবিতার প্রতি যে প্রেম, সে প্রেম থেকে আপনার সাথে জীবন সঙ্গিনী, হ্যাঁ জীবন সঙ্গিনী হয়ে গেল। বা খুব চমৎকার একটা কাহিনী আমরা জানলাম দাদা, এতদিন এটা আমরা জানতে পারিনি, অর্থাৎ আপনাদের আপনার সাথে আমাদের সম্পর্কটা মানে দীর্ঘদিনের।
যাই হোক এখনো ও বসে গান ফান গায় এবং ওই গ্রামে দু একজন যারা গান শিখবার চাই আর কি তাদের নিয়ে ও ক্লাস করছে, এখনো ক্লাস দিচ্ছে গানের। তারপর কার্তিক ঘাগড়া আরো একটি প্রশ্ন করেছেন যে মতেন্দার কাছে জিজ্ঞাসা কালচারাল একাডেমি ও একাডেমির কাজ নিয়ে আপনার অভিমত কি? ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন জন কেনেথ রিচিল আমাদের সাথে যুক্ত হয়েছেন, তো আপনার যে বিরিশিরি যে কালচারাল একাডেমি আছে সেই একাডেমির সম্পর্কে আপনার অভিমতটা কি? তাদের কাজ কর্ম নিয়ে বিরিশিরি সম্পর্কে প্রশ্ন না অন্য কালচারাল একাডেমি কালচারাল একাডেমি নিয়ে আমার অভিমত হলো কাজ চলছে এবং তারা বর্তমান সময় এবং পরিস্থিতি যেভাবে গড়াচ্ছে তারাও সেইভাবেই চালিয়ে নিচ্ছে আর কি। তাই আমি অত এই সম্পর্কে আমি এটা বেশি কিছু মন্তব্য করতে আমি প্রস্তুত নই, তবে কাজ চলছে এবং কিছু কিছু কাজ বেশ ভালোই চলছে। বিশেষভাবে গত বছর দেখলাম তারা ওই 100 গ্রাম ওয়ান গালার আয়োজন করছে এবং সংস্কৃতি মন্ত্রী এসেছিলেন ওই আসাদুজ্জামান নূর, অনেক মানুষের সমাগম ঘটেছে এবং নতুন একটা কিন্তু আমারও আরেকটা প্রশ্ন, হ্যাঁ যে এই তো খুব সুন্দর একটা প্রশ্ন কার্তিকের, হ্যাঁ দাদা আপনিও আছেন টিপিলতেও আছেন, যে তারা লেখকদের কি করছে, তারা মানে লেখকদের একবার মাত্র তারা কর্মশালা করলো, লেখক কর্মশালা করলো, এরপর আর কি এর কোন ফিডব্যাক আর কি, তারপর লেখকদের নিয়ে তাদের পরিকল্পনাটা কি, কিংবা আপনি তো যাওয়া আসা করেন টিপিল, তো আপনিও একটু বলতে পারেন এই বিষয় নিয়ে আপনার মতামতটা, তো মতেন্দার কাছে আগে জানতে চাই যে লেখকদের নিয়ে ওখানে সম্মেলন করার জন্য আমরা কয়েকবার প্রস্তাব দিয়েছি এবং ওখানকার যিনি ছিলেন আর কি ওই গবেষণা অফিসার সৃজন শর্মা ওনার সাথেও এবং ওই এই সহপরিচালক উত্তম রিচিল ওনার সাথেও আলাপ হয়েছে। ওনারা বলছিলেন যে ঠিক আছে এটা কোনো ব্যাপার না, আমরা এটা যে কোনো সময় হয়তো নান্দি লেখকদের নিয়ে গারো লেখকদের নিয়ে আমরা একটা সম্মেলনের একটা ব্যবস্থা করব, কিন্তু আজ পর্যন্ত আমরা এই উদ্যোগ আমরা স্বচক্ষে দেখতে পারলাম না আর কি, এটা দুঃখের বিষয়। তো এর মধ্যে অবশ্য ওই যে এই বছরই কোনো হয় এর দিকে মার্চ এপ্রিল না মে মাসে একটা লেখক নবীন লেখকদের নিয়ে কোথাও একটা কর্মশালা হয়েছে এবং ওখানে ওই থেকে ওই ঢাকা বাংলা একাডেমি থেকে ওই তপন বাগচি ডক্টর তপন বাগচিকে নিয়ে এসেছিলেন এবং ওখানে হয়তো ছেলেমেয়েদের আমাদের এলাকার আদিবাসী মেয়েরা ছেলেমেয়েরা নতুন লেখক লিখিয়েরা হয়তো ওখানে অংশগ্রহণ করেছিলেন আমি এটা শুনছি আর কি। যাই হোক লেখক কবি লেখক এরা হলো আসলে জাতির প্রাণ, যে সমাজে বা যে জাতিতে এই লেখক থাকবে না কবি থাকবে না শিল্পী থাকবে না সে সমাজ কিন্তু আসলে মৃত। এটা আমার শুধুমাত্র এটা আমার কথা না, এটা বড় বড় লেখকদের কথা, বড় বড় সাহিত্যিকদের কথা, গবেষকদের কথা, আসলে তো তাই। আমাদের সমাজে কোনো কবি ছিল না, লেখক ছিল না, সাহিত্যিক ছিল না, এর জন্য আমাদের ইতিহাসও ছিল না, আমরা এখন সৃষ্টি করতেছি, আমরা যারা লেখক গড়ে উঠছি কবি গড়ে উঠছে আমরা এখন চেষ্টা করতেছি ওই বিষয়গুলো তুলে তুলে ধরার জন্য। এই যে থিওফিল নকরেট এই লোকটা যদি না আসতো তাহলে এই যে ভ্রমণ কাহিনী আমরা এতক্ষণ আলোচনা করলাম এবং এই যে গারো সংস্কৃতির জীবন বা পর্যালোচনা এইরকম বড়ো বড়ো বিষয়গুলো করতে আসতো, এই যে এই জিনিসগুলো তুলে ধরতেছে এখন আমরা যারা কিছু কিছু চর্চা করছি লিখছি, কিন্তু আমাদের এই পরিশ্রম তখনই আমরা সার্থক মনে করতাম যদি গ্রাহক এবং এই পাঠক যদি বৃদ্ধি পেত তখন আমাদের লেখালেখিতে আরও উৎসাহ আমরা পেতাম আর কি।
আমরা চেষ্টা করছি আমাদের সাধ্যমতো আমরাও কিছু করার জন্য, যারা আপনারা আমাদের এই লেখালেখিতে উৎসাহ দিচ্ছেন এবং প্রেরণা দিচ্ছেন এই সমস্ত কার্যক্রমের জন্য, আসলে আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই। ম্যাগদালেনা মরি সে বলেছে যে গারোর লোককাহিনী গুলো নিয়ে কি কোনো কাজ হয়েছে কি দাদা, যদি না হয়ে থাকে তাহলে আমাদের সেগুলো নিয়ে কাজ করা খুব জরুরি। খুব সুন্দর বলেছে ম্যাগদালেনা, খুব সুন্দর সে মন্তব্য করেছে। তারপর সোলাইমান সুমন, আপনাকে শুভেচ্ছা। এখন আর সকাল বোধ হয় নাই, জানি না সকাল আছে কিনা, সকাল যদি থাকে শুভ সকাল, শুভ সকাল, কবিতার সকালে আপনাকে স্বাগত জানাই। কার্তিক ঘাগড়া ঘাগড়া লিখেছে যে 100 ড্রামস নিয়েই কিছু বলুন, কেন ড্রামস হলো এখন? ফিবিল আপনি বলতে পারেন গেছেন। ধন্যবাদ। ম্যাগদালেনা তো আমার এলাকার, মানে আমিও মধুপুরের লোক, সেও মধুপুরের লোক, আমি অবশ্য সরাসরি চিনি না, তারপরে মনে করি যে প্রশ্নগুলো খুব যুগোপযোগী, লোককাহিনী, লোক সাহিত্য, সংস্কৃতি, মানে যাদের মধ্যে একটা সংস্কৃতির প্রতি প্রেম আছে, দরদ আছে, তারাই এই প্রশ্নগুলো করতে পারে। আবার কার্তিক ঘাগড়া একের পর এক প্রশ্ন করছে, আমি মনে করি এটাও ভালো, মানে সংস্কৃতির জন্য মানে ক্রিটিক্যালি দেখা। আমাদের সংস্কৃতিতে আমরা যে বিষয়গুলো দেখি অনেক সময় ক্রিটিক্যালি দেখি না। আমি প্রথমত যেতে চাই আলোচনা একাডেমি, আমাদের যে একাডেমি বলা হলো কালচারাল একাডেমি, আসলে ওই একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল মূলত সংস্কৃতি কে কেন্দ্র করে। ওখানে ওই একাডেমি কিন্তু শুধুমাত্র গারোদের না, ওখানে হাজং আছে, কোচ আছে, বর্মন আছে, হদি আছে, বানায়, ঢালু, সবার জন্য একটা একাডেমি হয়েছে বিরিশিরিতে। ওইটার নাম বিভিন্ন সরকারের সময় বিভিন্ন নাম হচ্ছে, এটা নিয়ে আসলে আমাদের ভাববার বিষয়। উপজাতীয় কালচারাল একাডেমি, তারপরে হলো ওইটাকে ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি, মানে যে যেভাবে পারছেন নাম দিচ্ছেন, যদিও আমরা নিজেদেরকে বলি আদিবাসী, আদিবাসী একাডেমি হলে হয়তো আরও আমরা প্রাণ ভরে সেটা ডাকতে পারতাম আর কি। যা আছে আমি বলছি না যে একেবারে খারাপ, তবে একাডেমিতে যেভাবে আমরা দেখি যে বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি বা আমাদের শিশু একাডেমি, এরকম অনেক জাতীয় একাডেমি আছে। আমরা যদি বাংলা একাডেমি দেখি, বাংলা একাডেমির যে কার্যক্রম বা মুক্তিযুদ্ধ একাডেমি বা আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা একাডেমি, এই ধরনের অনেক একাডেমি আছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোর কাজ ব্যাপক। ব্যাপক বলতে তারা শিল্প, সাহিত্য বা কাব্য অথবা সংস্কৃতি সংরক্ষণ, এইগুলি নিয়ে গবেষণা, তারপর চর্চা এবং জনগণকে সম্পৃক্ত করা, এটাকে সংরক্ষণ করা, নানান বিষয়। তো বিরিশিরি একাডেমিও, আমাদের যে কালচারাল একাডেমি, তারাও মানে সেটা অবদান রাখছেন, নিশ্চয়ই অবদান রাখছেন, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু আমরা যখন বলবো ব্যাপকতা, বা এটা যেমন আমাদের বাংলাদেশে 200,000 গারো আছে, আবার হাজং আছে বা কোচ বর্মন, তাদেরকে যদি চিন্তা করি, ওইটার যে কার্যক্রম বা ওইটার যে পরিধি, আমি মনে করি খুবই অপ্রতুল। ওখানে বাজেট যেভাবে আছে, ওখানে যেভাবে কার্যক্রম আছে, আমি মনে করি এটা খুবই কম। এটাকে ব্যাপকভাবে গবেষণা ভিত্তিক নিয়ে যেতে হবে, ব্যাপকভাবে জনসম্পৃক্ততা আনতে হবে। অনেকে মানে যারা আমাদের লেখালেখিতে জড়িত, অনেকে চিনেনই না বিরিশিরিতে একাডেমি আছে, এই যে এটার পরিচিতির জন্য দরকার ব্যাপক গবেষণা, এবং যারা লেখালেখি করেন কবি সাহিত্যিক তাদেরকে সম্পৃক্ত করেন। এখন স্থানীয়ভাবে কিছু হচ্ছে, স্থানীয় লেখক কবি সাহিত্যিক বা যারা
সংস্কৃতির সঙ্গে যুক্ত, কিন্তু জাতীয়ভাবে যখন চিন্তা করি, যেমন ঢাকায় যারা আছে তারা কোনোভাবে সেখানে অংশগ্রহণ করার বা সেইখানে যাওয়ার বা সম্পৃক্ত হওয়ার তাদের সুযোগ কমে যাচ্ছে বলে, যেমন আমরা যারা এখানে লেখালেখি করি আমরা কোনোদিন তাদের নিমন্ত্রণও পাইনি বা তারা ডাকেনও না অথবা তারা অবহিতও করেন না এই ধরনের কার্যক্রম চলছে, তাহলে আমরা কিভাবে সম্পৃক্ত হব, এটা একটা বিষয়। আর গারো লোককাহিনী সম্পর্কে অনেকেই লেখালেখি করছেন, তবে খণ্ডভাবে লিখছেন, খণ্ড খণ্ডভাবে। আমি মনে করি ব্যাপকভাবে যদি আমরা গবেষণা করি তাহলে এটা পরিপূর্ণভাবে করা সম্ভব। আর যত গবেষণা হবে, যত লেখালেখি হবে, তত এর সমৃদ্ধিকরণটা হতে থাকবে। কার্তিক ঘাগড়া একটা প্রশ্ন যেটা করেছে, 100 ড্রামস, আসলে সংস্কৃতি হলো নদীর মতো। নদী যেমন তার গতিপথ পরিবর্তন হয়, তার চলার পথে অনেক সময় অনেক বন্ধুর পথ হয়, যেমন কখনো পাহাড় সে ভেদ করে আসে, কখনো কোনো বৃক্ষরাজি নিয়ে আসে, কখনো কারোর ঘরবাড়ি নিয়ে আসে, গতিপথ পরিবর্তন হয়। তে গারো সংস্কৃতিরও কিন্তু এই ধরনের পরিবর্তন হয়েছে। ওয়ানগালা যেটা আনি আফুলকা আমরা বলতাম, মিশি সালজমকে আমরা ওই ধন্যবাদের জন্য যে অনুষ্ঠান করতাম সেটা গ্রাম ভিত্তিক হতো। ওয়ানগালা আমরা জানি যে 4 ধরনের ওয়ানগালা আছে, আমরা বলি ওয়ানকেল তেপা, ওয়ান জিরিয়া, ওয়ান খাদুয়া, ওয়ান মারাঙা। ওয়ান মারাঙা হলো বড়, আর বাকিগুলো ছোটো ছোটো, মানে অনেক সময় নিয়ম রক্ষার জন্য করে। কিন্তু ওয়ানগালা মূলত গ্রাম ভিত্তিক হতো, প্রতি গ্রামে ওয়ানগালাতে এক গ্রাম শেষ হলে আরেক গ্রাম শেষ হলে, মানে তাদের ফসল তোলার উপর নির্ভর করে। এটা কিন্তু ফসল বা হারভেস্টিং কেন্দ্রিক ওয়ানগালা, যেটা রংচুগালাও আরেকটা নাম আছে, কেউ কেউ বলে এটা ওয়ান্না, কেউ কেউ বলে এটা, মানে এক এক জায়গায় এক এক, আমাদের যে গারোদের যে 12-13টা গোষ্ঠী আছে এই গোষ্ঠী অনুসারে নাম করণ করা হচ্ছে, যেমন চুগান কেউ বলছে। কিন্তু বিষয়টা হলো আমরা আমাদের শস্য দেবতাকে, তার যে আমাদের জন্য খাদ্য দিয়েছেন এই জন্য ধন্যবাদের অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা গ্রাম ভিত্তিক হতো। এইটাকে পরবর্তীতে আরও পরিবর্তন হতে হতে ভারতে এটাকে 100 ড্রামস হিসাবে তারা নিয়ে আসলো, কারণ সেইভাবে সেখানেও এই ঝুম ভিত্তিক যে ফসল কাটা তোলা আগের মতো আর নেই, যার জন্য তারা গ্রাম ভিত্তিক আর সেই ওয়ানগালা করছে না, এখন এইটাকে একটা আনুষ্ঠানিক ভিত্তিক একটা উপলক্ষ করে সরকারি সহায়তায় তারা বড় আকারে করছে 100 ড্রামস, মানে একটা পারফেক্ট নাম্বার, 100 মানে পরিপূর্ণ নাম্বার, এই ভিত্তিতে করছে। এটাকে দেখা দেখি বাংলাদেশে প্রথম 50 ড্রামস করলো কামারখালিতে রানীখংয়ে, পরবর্তীতে তারা 100 ড্রামস করলো, এরপরে মধুপুরে দেখলাম 100 ড্রামস করলো, আর এরপরে মরিয়মনগর হলো, তারপরে করলো বিরিশির একাডেমিতে তারা 100 ড্রামস করলো। এটা কিন্তু সংস্কৃতি বললাম নদীর মতো পরিবর্তন হয়, এই গারোদের সংস্কৃতিও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে নদীর মতো। আপনি চাইলেও না চাইলেও, আমরা চাইলেও না চাইলেও, এখন এই যে আজকে কথা বলছি বাংলায়, কেন বলছি, কারণ আমরা এখন পরিবর্তিত, শহরে এসে নগরায়নের যুগে আমাদের বাংলা ভাষাটা এমনভাবে আষ্টে পৃষ্ঠে বাধা হয়ে গেছে যে আমরা এটাই সাবলীল এখন স্বাচ্ছন্দ্য বোধ করছি। যদিও আমরা মান্দি কুসুক যে হাইজা দিকে উঁচা, কিন্তু মান্দি কুসুক বা হাইয়া, বাংলা বা হাইয়া, ইংরেজি বা হাইয়া, গোপন গোপন যাত্রাংনাবাদী না আছে উৎসা বার্তা বার্তা বা দিকে গোপন গোপন যাত্রাংদের বাংলা আর ইংরেজি কখন হাইয়া আনছিং দে বাংলা ইংরেজি বা দেবা আছে খাইয়া দুয়াল হাইয়া হওয়া আত্মং হাইয়া মেগাম হাইয়া দিঘি আনচিনি জাতাঙ্গে কুরাং দাঙ্ক নাচিন কুরাংচা আগানা মানা ইয়া সংস্কৃতি নি যে চেঞ্জ, এই চেঞ্জের উপর আমার বর্তমান, আমি পিএইচডি করছি জাতি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে, যে পরিবর্তিত গারো সংস্কৃতি ও রূপান্তরের স্বরূপ, এটা হলো আমার পিএইচডি থিসিসের যেটা আমরা বলি বিষয়। তো পরিবর্তিত হয়ে গেছে অনেক গারো সংস্কৃতি, আমরা কেউ কেউ দেখছি, কিন্তু এটা বই আকারে নাই, হয়তো আমি আশা করছি আগামী জুনের মধ্যে সেটা আমি বই আকারে আনতে পারবো। তো প্রশ্নের জন্য অনেক অনেক ধন্যবাদ, বিশেষভাবে কয়েকজন খুব সক্রিয়
আমাদের সামনে দর্শক সারিতে বা তারা খুব গভীর পর্যবেক্ষণ করছেন, এর জন্য আমরা অনেক অনেক খুশি। বিশেষভাবে আমাদের গারদের কবিগুরু মতেন্দ্র মানকিন খুব খুশি, আমিও খুশি যে আমরা এইভাবে আমরা একত্রিত হয়ে কথা বলছি। মানে এই সময়টা ম্যাগদালিনা তো খুব সুন্দর লিখেছে যে বৃষ্টি স্নাত, আসলে বাইরে বৃষ্টি হচ্ছে, আমরা বাইরে বৃষ্টি হচ্ছে, আমাদের আবহাওয়াটা আমরা দেখতে পাচ্ছি জানলা দিয়ে, আমরা বুঝতে পারছি। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন যে সুমিতা সি মানে সাংমা, আপনাকে শুভ সকাল, শুভেচ্ছা আমাদের সাথে থাকার জন্য, অংশগ্রহণ করার জন্যে। তো যেটা এই গ্রাম শব্দটা আসলে এই আমাদের সংস্কৃতিগত দিক দিয়ে হয়তো এটা কতটুকু মানানসই এটা গবেষণা সাপেক্ষ, তবে গ্রামস না বলিয়া আমরা আসলে ওই চা সাদামা এই যে এই এই শব্দগুলা নিজস্ব শব্দগুলা আমরা হয়তো ব্যবহার করতে পারতাম। দামাকে কেন্দ্র করেই তো প্রোগ্রাম, আমরা তো আর গ্রাম বাজাই না, দামা বাজাই। ঢোলের ইংরেজি তো ড্রাম, ড্রাম এটা ঢোল, যেহেতু ঢোল জাতীয় দামাটা, তো নামটা কেন ড্রামস হবে? এই জন্য ড্রামস করা হচ্ছে। আসলে ঢোল মানেই তো ড্রামস, যে কোনো ঢোলকে ড্রামস বলে ইংরেজি, তো আমাদের দামাটাও কিন্তু ঢোলই আর ইংরেজি শব্দ ব্যবহার করে আনলে এখন আমাদের অনেকেরই অনেকেই প্রশ্ন করে এই ব্যাপারে যে ড্রামস কেন হবে। জিয়াউদ্দিন নিজাম, নিজামুদ্দিন জামি, জামি ভাই ও জামি ভাই যে দীপ্তিতে আছেন, দীপ্তিতে জামি ভাই এবং উনি চিটাগাং ইউনিভার্সিটির মানে গবেষণা করতে ও পিএইচডি করা করতে, যেটাকে হ্যাঁ যেটাকে ইউনিভার্সিটি থেকে ভাষা সাহিত্যে। তো জামি ভাই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্যে। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন, একজনকে দেখতে পাচ্ছেন, থিপিল নকরেক, উনি আমাদের বিশিষ্ট গবেষক কবি। যদিও অনেকে অনেক কথা বলেন কিন্তু আমরা তো যেটা মানি, হ্যাঁ আমাদের কবিতা লিখে যাচ্ছেন দীর্ঘদিন থেকে থিপিল নকরেক গারো ভাষায় এবং বাংলা ভাষায়। আর উনি গারদীর নিয়ে একটা গবেষণামূলক বই বেরিয়েছে, থিসিসের বই, আরেকটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। তো হ্যাঁ কার্তিক ঘাগড়া, তুমি মানে খুব সুন্দর। আবার আরেকটা প্রশ্ন করা হচ্ছে, মূলত ঐতিহ্যকে স্মরণ করে ঐতিহ্য ভিত্তিক অনুষ্ঠান ওয়ানগালা, আমার প্রশ্ন হলো ঐতিহ্যকে ভিত্তি করে যে অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে ড্রাম আসে কি করে, নাকি ড্রামও আমাদের ঐতিহ্য? মানে এখন মতেন্দা এটা আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই, মতেন্দা আপনি একটু বলেন, তারপর যে গ্রাম আসলে আমাদের এই আলাপ আলোচনা সংস্কৃতিতে পড়ে না এবং ঐতিহ্যের মধ্যেও এই শব্দটা আসলে দেখি না, তবু ওরাইল ওই অত্যাধুনিক সময়ে মানে সময়ের কথা বলছে ওই গ্রাম শব্দটা, মানে ইংরেজি শব্দ তারা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে এবং ওইভাবে তারা ওই দামাকে গ্রাম ইংরেজি শব্দতে আনছে। তো ঐতিহ্য ভিত্তিক কী করা দরকার এবং হওয়া উচিত এটা আমিও মনে করি, তবে কোনো কোনো ক্ষেত্রে আসলে আমরা সেটাকে ইয়ে করতে পারতাছি না, এবং যারা ওই যে মেঘালয়ে আছেন আমাদের গারোরা তারাও আসলে এই বিষয়গুলো ভালো করে চিন্তা ভাবনা করছে না, এবং সংস্কৃতি কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য ইতিহাস এই সম্পর্কে তেমন তাদের ভালো এরকম বোধহয় চিন্তা ভাবনা এবং প্রোগ্রাম নাই যে কী করলে পর, এবং এটা তাদের এলাকার জন্য তাদের ওই মেঘালয়ের জন্য এটা খুব প্রযোজ্য মনে হয় আর কি, এই জন্য তারা ওই ড্রাম শব্দটাই বেশি ব্যবহার করে। দামা ইরচাসা দামা
দামানি ওয়ানগালা, এরকম একটা নামকরণ হলেও মনে হয় খুব বেশি খারাপ হতো না, বরং ভালোই হতো আর কি। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি আমাদের সে আলী আলী প্রাণ, হ্যাঁ আপনাকে শুভেচ্ছা। তো এখন আমি এখন আমাদের প্রোগ্রামটা প্রায় শেষ করে ফেলবো, এখন আমি একটু প্রশ্ন করতে চাই আপনাদের কাছে, দুজনের কাছে, থিপিলদা এবং মতেন্দ্র মানখিন, আপনার দুজনের কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে আপনাদের সামনের যে পরিকল্পনাগুলো কি, আপনার সামনে বইমেলাও আসছে, কিংবা এখন কী লিখছেন, বর্তমানে এখন কী লিখছেন সেটা একটু বলতে পারেন, তারপর সামনের বইমেলা নিয়ে কোনো বই আসছে কি না, আপনাদের কোনো পরিকল্পনা আছে কি না সেটা যদি আমাদেরকে বলেন, আমাকে যদি বলেন কিংবা আমার বন্ধুদের যদি বলেন, মানে আপনাদের মানে আগামী দিনের লেখালেখির যে পরিকল্পনাটা, আপনারা কী লিখছেন, কী করছেন, কী বই করবেন, এই বিষয়গুলি নিয়ে আমি একটু জানতে চাই। শুরু করবেন কি মতেন্দ্র দিয়ে শুরু করবেন নাকি? আচ্ছা মতেন্দ্র, আগামী বইমেলায় আমার একটা প্রবন্ধ গ্রন্থ আসছে এবং একটা কবিতার বই আসবে, এটা আমি খুব আশা করতেছি। আমার কাজ আমি চালিয়ে যাচ্ছি, মানে কিছু কিছু সংশোধন সংযোজন সংবর্ধন এই কাজটা আমি এখনই করছি কবিতা, আর যে প্রবন্ধের যে বই ওইটা হবে গারুডের লোকায়িত জীবনধারা, এবং এটা থকভিরিম থেকেই প্রকাশ হবে আর কি। তো আমি আশা করি দুটা বই আপনারা পাবেন আগামী ফেব্রুয়ারির বইমেলাতে। আগাম অভিনন্দন। হ্যাঁ আপনাকে অনেক শুভেচ্ছা, আমি এখনই বলে রাখছি আপনার বইটা আমি নেব, মানে বলে রাখছি যে আসলে আমাদের সংগ্রহ করতে হবে। আমার বন্ধুরা আপনারাও অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন, কবি লেখকদের সাথে থাকবেন, বই সংগ্রহ করবেন। এখন থিপিলদা আপনি আপনার পরিকল্পনাটা একটু বলেন, মানে এখন কী করছেন, এখন কী লিখছেন, সামনে কী লিখতে চাচ্ছেন, কী বই আসবে আপনার, এই করুন। ধন্যবাদ কবি মিঠুনকে এই সুন্দর প্রশ্নের জন্য। যারা লেখালেখি করি, চাষ করি বলি আমরা, আমাদের তো একটা পরিকল্পনাই থাকে। এর মধ্যে আমার পরিকল্পনা আছে, পরিকল্পনা কি, প্রেসারে আছি, কয়েকজন যারা প্রকাশক তাদের একটা আমাদের কাছে চাপ আছে যে বই দেওয়ার জন্য। এর মধ্যে নন্দিতা প্রকাশে একটা বই যাচ্ছে, মূলত গবেষণামূলক বই, বাংলাদেশের আদিবাসী সমাজ ও সংস্কৃতি। আরেকটা বই আশা করছি বাংলাদেশে, বিশেষভাবে ছোটদের, পোপ ফ্রান্সিস। আপনারা জানেন যে পোপ ফ্রান্সিস আসবেন বাংলাদেশে আগামী 30 নভেম্বর, ডিসেম্বর 1 এবং 2 তারিখে অনুষ্ঠানাদি আছে। তার আগেই আমি আশা করছিলাম যে একটা বই বেরিয়ে যাবে, ইতিমধ্যে সাজানো হচ্ছে, বইটা কভার হয়ে গেছে। প্রকাশককে, প্রকাশক হলো বইপত্র থেকে। আর আরও আশা করছি আমার কয়েকটা উপন্যাস আসবে, হয়তো থকভিরিম থেকেও একটা আসবে, আর একটা উপন্যাস আসবে সপ্তবর্ণ থেকে, আরেকটা আসবে আশা করছি যে আমাদের চর্চা গ্রন্থ প্রকাশ। আপনারা যারা সুযোগ পান রকমারি .com-এ গিয়ে যদি এই সমস্ত ইয়েতে সার্চ করেন, ওখানে বেশ কিছু বই পাবেন আমার, যে বইগুলো আছে আগে প্রকাশিতগুলো এবং আগামীতে প্রকাশের আশা করছি। বই হলো আসলে আমাদের সন্তানের মতো, আমরা যখন একটা বই প্রকাশ করি মনে করি একটা সন্তান জন্ম হলো, আমার আর একটা সন্তান বাড়লো, এটা আমাদের খুব ভালো লাগে। মানে আর যারা নবীন লেখক তাদের অনেক কষ্ট করে বের করতে হয়, নিজের খরচ করতে হয়, প্রকাশকদের পিছনে দৌড়াইতে হয়, জুতার তলা ক্ষয় করতে হয়, এটা স্বাভাবিক। আমরা যারা গারুরা লেখালেখি করি, সরি, হয়তো এই ধরনের কাজ অনেকে করতে পারবো না, প্রকাশকদের পিছনে যাওয়া এই সেই, কিন্তু আমাদের ধৈর্য ধরে এগুতে হবে। একজন ডাক্তার হতে যেমন অনেক কষ্ট করতে হয়, একজন অ্যাডভোকেট হওয়ার জন্য কষ্ট করতে হয়, কৃষককে জমি চাষ করার জন্য কষ্ট করতে হয়, লেখালেখিতেও কিন্তু এরকম। প্রতিষ্ঠিত লেখক হওয়ার জন্য রবীন্দ্রনাথ, তারপর নজরুল, তাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। আমার কাছে তথ্য আছে একজন নোবেল বিজয়ী, তার যে উপন্যাসের জন্য নোবেল পেয়েছেন সেটা 85টা প্রকাশনা সংস্থায় দিয়েছিলেন,
85 বার সেটা রিজেক্ট হয়েছে, কিন্তু ওই ওই উপন্যাস প্রকাশিত হওয়ার পর ওই উপন্যাসের জন্য উনি নোবেল প্রাইজ পেয়েছেন। তাহলে দেখেন যে একজন লেখক তাকে কত ধর্ণা ধরতে হয় প্রকাশকের কাছে বই প্রকাশ করার জন্য। ধন্যবাদ সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য। হ্যাঁ, ইতিমধ্যে ম্যাগডালেন রিড সে সুন্দর আরেকটি সে লিখেছে যে তার মন্তব্য হচ্ছে নাম্মি নাম্মি মিথেলা আলোচক রাখ আরও বাঙি বাঙি হাইনা হামুয়া। বা খুব সুন্দর প্রশ্ন, মানে এটা বাংলায় যদি বলি যে আমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন, বাংলায় আমি ব্যাখ্যা করে বলছি যে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন আর অনেক 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 কিছু জানতে চান, অনেক কিছু জানতে চান। তো আসলে অনেক কিছু জানতে হলে আমাদেরকে আসলে আরও কাছাকাছি আসতে হবে, আরও আমাদের সময় সুযোগ পেতে হবে, আমাদের লেখাও পড়তে হবে বিভিন্ন, সেটা বই থেকেই হোক পত্রিকা থেকেই হোক। তো বন্ধুরা, আপনাদের সবাইকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আমরা প্রোগ্রামটা আজকে এখানে শেষ করে দিতে চাই। তো শেষ করে দেওয়ার আগে আমি আজকে যে আমার অতিথি আছেন, আমি তাদেরকে আমার পক্ষ থেকে একটা করে থুকবিরিম সাহিত্য পত্রিকা দিতে চাই। থুকবিরিম সাহিত্য পত্রিকা দিতে থিপিলদা, আপনাকে এটা আপনাকে একটা শুভেচ্ছা স্বরূপ। অনেক অনেক ধন্যবাদ মিঠুন, কবি মিঠুন আকরামকে, মদেন দাকে আরেকটি আমি দিতে চাই, মদেন দাকে ধন্যবাদ প্রকাশনার জন্য। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্যে, অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমি আশা করছি আপনাদেরকে আমি আবারও পাবো। তো অনেক অনেক ধন্যবাদ। বন্ধুদেরকে যদি কিছু বলতে চান আপনারা। আমরাও অনেক এখানে এসে অনেক উৎসাহ পেয়েছি, বিশেষভাবে দর্শকদের নানান প্রশ্নে আমরা খুব আনন্দিত এবং দর্শকদের ধন্যবাদ জানাই। আপনারা যখনই সুযোগ পাবেন এই থোকবিরিম প্রকাশনা সংস্থার মাধ্যমে মিঠুন রাখরাম যে আয়োজনগুলো করছেন সেই আয়োজনটা যাতে আপনারা দেখেন এবং মন্তব্য করেন। বিশেষভাবে যারা লেখালেখি করেন তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা বিভিন্ন সাহিত্য সংগঠন বা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকবেন, তাদের কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকবেন এবং সেখানে অংশগ্রহণ করবেন। তখন দেখবেন যে আপনি আরও উৎসাহ পাবেন, আরও অনেক কিছু জানতে পারবেন, বলতে পারবেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ এবং নামি নামি মিথেলা। সুন্দর ম্যাগডালেন সে সুন্দর আবার লিখছে, আবারও একটি পত্রিকা চাই, অবশ্যই অবশ্যই পত্রিকা হবে, দ্বিতীয় সংখ্যা আমরা কাজ করছি বানগালার জন্য। তো মতেন দা আপনি যদি একটু পাঠকদের জন্য একটু বলেন, তো আমরা আজকে প্রোগ্রামটা শেষ করে একটু বলে থকব্রিম দিয়ে আমাদের যাত্রা শুরু হলো। গারো সাহিত্যের কাগজ লিটল ম্যাক যাকে আমরা বলি, এই সংখ্যাটা সংক্ষিপ্তভাবেই করা হয়েছে প্রথম সংখ্যা। তবে এটা প্রচেষ্টা থাকবে আমাদেরও সবারই যাতে আমরা এই থকব্রিম এই লিটল ম্যাক গারো সাহিত্যের কাগজ এটা আমরা যাতে প্রত্যেক মাসে একটা করে ছাপাতে পারি, চালিয়ে যেতে পারি, সবাই যাতে অংশগ্রহণ করে সহযোগিতা করে, এ আমরা এটা আমরা আশা করব আপনাদের যারা দর্শক আছেন পাঠক আছেন তাদের কাছ থেকে। এবং এই একটা প্রকাশনা না থাকলে পর আমাদের যারা আমাদের সমাজের যারা লেখক কবি সাহিত্যিক তাদের আসলে খুব সমস্যা হয়। একটা প্রকাশনা থাকলে ওটাকে কেন্দ্র করে ওখানে লিখে আমাদের এই ভাব ভাষা আমাদের চিন্তা ভাবনা আমাদের পরিকল্পনা আমরা প্রকাশ করতে পারি আমাদের সমাজের আমাদের জাতি। তো এই থকব্রিমটা সেই একটা দায়িত্ব এবং সেই একটা পথ তারা বহন করছে। আশা করি আমাদের এই মান্ডি লেখক লেখিকারা এই থকব্রিমের সাথে সংযুক্ত থাকবেন এবং একে চলার পথে এগিয়ে নিয়ে যাবেন। আমি সবাইকে অশেষ ধন্যবাদ জানাই আজকে এই সকালে। কার্তিক ঘাগরা আবার প্রশ্ন করেছে, মদেন দা ক্লেমেন্ট রেসিল সম্পর্কে জানতে চায়, সম্বন্ধে জানতে চাই। তো আমাদের ক্লেমেন্ট রেসিল সম্পর্কে জানতে চাই, এখন আমরা কি এটা মানে বলবেন কিনা, আপনারা কেউ বলতে চান কিনা, যদি বলতে চান একটু ক্লেমেন্ট রেসিল সম্পর্কে বলে আমরা শেষ করে দিই, কিংবা এটা বলতে বলতে একটু শেষ করে দিই। আমি হয়তো কিছু যতটুকু জানি, আসলে আমাদের গারো সমাজের যে একজন বিদগ্ধ গবেষক লেখক যদি বলি ক্লেমেন্ট রেসিল কিন্তু ছিলেন, উনি ইটালি থেকে
ওনার ডিগ্রি নিয়েছেন, লাইসেন্সের ডিগ্রি নিয়েছেন, এটা অনেক পাণ্ডিত্য ডিগ্রি। এবং আপনারা জানেন হয়তো যে উনি কিন্তু একজন ক্যাথলিক ধর্ম যাজক ছিলেন, যার জন্য ওনাকে ইটালিতে ডিগ্রি নেওয়ার জন্য পাঠানো হয়। সেখান থেকে উনি লেখালেখিতে খুবই চমৎকার ওনার হাত হাতের ছাপ দেখা যায়। পরবর্তীতে উনি আবার বাংলাদেশ বিশেষভাবে জিবিসিতে যোগদান করেন, সেখানেই উনি রেভারেন্ট ডিগ্রি নিয়ে পদবি নিয়ে সেখানে কাজ করতে থাকেন এবং ওনার লেখনী বিভিন্ন পত্রিকায় ছাপাতে থাকেন বা প্রকাশ করতে থাকেন, জানিরা হোক বা আমাদের স্থানীয়ভাবে যে পত্রিকাগুলো বের হতো সেখানে। ক্লেমেন্ট রিচেল আসলেও একজন খুব ভালো লেখক, ওনার লেখাগুলো যদি কেউ সুযোগ পায় পড়ার জন্য পড়লে ভালো। এবং উনি স্বপ্ন দেখাতেন সবসময় গারোদেরকে, একটা স্বপ্ন দেখানো যে ভবিষ্যতের স্বপ্ন, আর লেখক কবিরা হলেন স্বপ্ন দ্রষ্টা, তারা সবসময় স্বপ্ন দেখাবে। এটা অত্যন্ত আমি মনে করি চমৎকার যে একটা জাতিকে স্বপ্ন দেখানো ওনার মধ্যে ছিল। আমি মনে করি আমাদের কবি মতেন্দ্র মানকিনা যদি কিছু বলতে চান বলতে পারেন ওনার সম্পর্কে। ওনার লেখাটা ওই গিয়াতে পাকিস্তান আমলেও প্রতিবেশীতে কিছু কিছু দেখেছি, তখন ওনারা ওই মফসল নিয়ে লিখতেন এবং ওই রাস্তাঘাট তখন খুব বন্ধুর এবং বন জঙ্গলে পূর্ণ ছিল, তখন হাতি বাঘ ঘোড়া ওদের সাথে সাক্ষাৎ হয়েছে, এই জাতীয় কিছু কিছু ইয়া লেখা আগে পড়েছি ছোটবেলা। এরপরে যে যখন বিদেশি কালচারাল একাডেমি হলো এবং উনিও যখন ওই যাজক পর থেকে সরে গেলেন এবং বিয়ে করলেন এবং ওই রেভারেন্স উপাধি পাইলেন বিদেশিতে এসে, তখন ওই বিদেশি কালচারাল একাডেমিতেই তার লেখাটা প্রথম প্রথম দেখি আর কি, বিশেষভাবে গারো সমাজকে নিয়ে। তার ওই খরোদার লেখা বিশেষভাবে মান্দি ছেলেদের, মান্দি পুরুষদের, গারো পুরুষদের অধিকার, হ্যাঁ অধিকার সম্পর্কেই তার ওই খরোদার লেখনী চলছে বেশি। যেমন স্বউপার্জিত সম্পত্তি, গারো পুরুষদের স্বউপার্জিত সম্পত্তি নিয়ে উনি বেশ দীর্ঘতর একটা প্রবন্ধ লিখেছেন এবং এটা এখনও আছে আমাদের কাছে। এটা নিয়ে উনি খুব এক ধরনের আন্দোলন বর্বরা আন্দোলনের মতোই তিনি তার লেখাই ওটা প্রকাশ করেছেন। তার লেখা আসলে আমাদেরকে অনেক কিছু এই নতুনত্ব চিন্তা করার একটা প্রেরণা দিয়েছে, বিশেষভাবে সমাজ সম্পর্কে, মান্দি সমাজ সম্পর্কে। তো আমি এটুকুই বলতে চাই যে উনি এখন নাই, উনি দুদিন আগেই আমাদের ছেড়ে চলে গেছেন। তো উনার আত্মা যাতে শান্তিতে বাস করেন। ধন্যবাদ। তো বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে কোনো একদিন।